আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধা মতির রহমান রেন্টুর লেখা অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী আজ পড়ছি এর চতুর্থ পর্ব তথা শেষ পর্ব চলুন শুরু করি কিন্তু এ কি এ তো সব একই বিষয় একই রকম কিভাবে সেইখানে যাইতে হইবে কোন পথে যাইতে হইবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবই তো একই ভাব একই দৃশ্য সকল কিছু দেখিতে হুবহু একই রকম ইহা যেন এক মায়াবী পুরীর গোলক ধাঁধা এই ধাঁধা অতিক্রম করা অসম্ভব তাহা হইলে কিভাবে কি উপায়ে যাইবে সেই খালে এই প্রশ্নের উত্তরের কোনো হদিস নাই কুলকিনারা নাই শুধু অন্ধের মতো পথ চলা কপাল মন্দ হইলে চক্ষু থাকিতেও অন্ধ হইতে হয় এইখানে অন্ধকে ছাড়িয়া দিলে যেইভাবে পথ চলিবে যাহার চক্ষু রইয়া আছে সেও সেইভাবে পথ চলিবে শুধু হাঁটিতে হইবে ভাগ্য যেখানে লইয়া যায় রেন্টু এখানে তাহাই করিতেছে শুধু হাঁটিতেছে একই জায়গায় ঘুরিতেছে নাকি সোজা যাইতেছে তাহা দয়াময় পরম দয়ালু আল্লাহই জানেন চলিতে চলিতে আবারও সন্ধ্যা ঘনাইয়া আসিল গত রাতের কথা তাহার মনে পড়িল সে ভাবিল সন্ধ্যা হইবার আগেই দেখিয়া শুনিয়া বাছিয়া ভালো দেখিয়া পছন্দ সই একটি বিক্ষে যাইয়া আশ্রয় লওয়াই ভালো যে কথা সেই কাজ যে পাতা চিবাইলে খারাপ বোধ হয় না এমন পাতা এবং অনেকগুলি লতা ছিঁড়িয়া লইয়া ভাঙিয়া পড়িবার কোনো আশঙ্কা নেই এমন একটা গাছের উঁচু মোটা ডালে গিয়া আরামে বসিল মোটা ডালে দুই দিকে দুই পা ঝুলাইয়া দিয়া ঘুমের তন্দ্রা আসিলেও যাহাতে নিচে পড়িয়া না যায় তাহার জন্য গাছের মূল শাখার সহিত নিজের দেহকে লতা দ্বারা ভালো করিয়া শক্ত করিয়া বাঁধিল এমন শক্ত মজবুত এবং সুন্দর করিয়া লতা দিয়া নিজেকে গাছের সহিত বাঁধিল যে শুধু তন্দ্রাই নহে গভীর ঘুমে অচেতন হইলে কিংবা জ্ঞান হারাইয়া ফেলিলেও নিচে পড়িয়া যাইবার সম্ভাবনা রহিল না পাতাভর্তি ঔষধের পলিথিন ব্যাগটি বাম হস্তের পাশে উত্তম রূপে ঝুলাইয়া উহা হইতে পাতা লইয়া চিবাইয়া রস খাইল গিলিয়া খাইল রাত্রি আধার হইল ভোর হইল সূর্যোদয় হইল রেন্টুর ঘুম ভাঙিল নিচে নামিয়ে আসিল আবারও জলের সন্ধানে আবারও জলের সন্ধানে বাহির হইল এই মুহূর্তে পানি তাহার সবচাইতে বেশি প্রয়োজন গত দুই দিন হইয়া গেল ওষুধ খাওয়া হয় নাই পানি ছাড়াই ক্যাপসুল গিলিবার কয়েকবার চেষ্টা করিয়া সফল হইল পানি খোঁজে হাঁটিতে হাঁটিতে প্রহর হইয়া আসিল হঠাৎ তাহার চোখে একটা গুইশাপ ধরা পড়িল সে ভাবিল গুইসাপ যদিও উভচর প্রাণী তথাপি মাছই তাহার প্রিয় খাবার নিশ্চয়ই আশেপাশে কোথাও পানি আছে খাল নদী বা জলাশয় আছে গুইসাপটি যেই দিকে যাইতেছে রেন্টু তীক্ষ্ণ দৃষ্টিতে উহাকে লক্ষ্য রাখিয়া সেই দিকে যাইতেছে গুইসাপটির ধীর চলমান মনে হইতেছে বয়স হইয়াছে গুইসাপটি আগে আগে চলিল রেন্টু উহাকে অনুসরণ করিয়া পিছনে পেছনে চলিল উহাও দয়াময় পরম দয়ালেরই খেলা গুইসাপটি খালে আসিয়া পানিতে ডুব দিল রেন্টু পানির সন্ধান পাইল পানি খাইয়া জীবন বাঁচাইল মহান আল্লাহ বাঁচাইতে চাহিলে কোনো না কোনো ব্যবস্থা করিয়াই দেন পানি খাওয়া শেষ হইতে না হইতেই পিছন দিক হইতে চিৎকার আসিল পলা পলা বিডিয়ার বিডিয়ার রেন্টু পিছন ফিরিয়া তাকাইতেই দেখিল ভাড়ায় করিয়া দুই বোঝা কাঠ লইয়া এক কাঠুরিয়া দ্রুত আসিয়া ছোপের আড়ালে রাখা নৌকায় ধপাস করিয়া রাখিয়া ক্ষিপ্রগতিতে বাঁধন খুলিয়া নৌকা ভাসাইল ইহা দেখিয়া কোনো কিছু না বুঝিয়া সে এক লাফে নৌকায় উঠিয়া বসিল নৌকা চলিতে থাকিল নৌকা বাইতে বাইতে কাঠুরিয়া জিজ্ঞাসা করিল তোমার নৌকা কই রেন্টু হা করিয়া কিছুই কহিল না কাঠুরিয়া কহিল নৌকা রহিয়া গিয়াছে থাকিতে দাও নৌকা পরে লওয়া যাইব কিন্তু বিডিআর পুলিশের হাতে ধরা পড়িলে উপায় থাকিবে না গত দুই দিন আগে বনদস্যুরা বনরক্ষীদের উপর হামলা করিয়াছে উভয় পক্ষের বন্দুকযুদ্ধ হইয়াছে বনরক্ষীদের হতাহত করিয়া তাহাদের অস্ত্রশস্ত্র বনদস্যুরা লুট করিয়া লইয়া গিয়াছে সেই অস্ত্র উদ্ধার ও দস্যুদের ধরিতে বিডিআর পুলিশ যৌথ অভিযানে নামিয়াছে এখানে তাহাদের হাতে ধরা পড়িলে দস্যু সন্দেহে নির্যাতন করিবে এবং জেলে চালান করিয়া দিবে নৌকা হারাইলে নৌকা পাওয়া যাইবে কিন্তু জেলে ঠুকাইয়া দিলে আর বাহির হওয়া যাইবে না এখানে রেন্টু বুঝিল দুই দিন আগের গোলাগুলি হওয়া বানর নিহত হওয়া তাহার প্রাণ লইয়া পালানোর প্রকৃত কারণ সে চিন্তা করিল এইখানে এই সুন্দরবনে আর থাকা যাইবে না এইখানে থাকিলে ধরা পড়িবার ভয় আর ধরা পড়িলে তাহার দেহের চারটি গুলির ক্ষত দেখিয়া নিশ্চিত একজন পাকা বনদস্য মনে করিয়া অন্য দস্যুদের ধরিতে ও অস্ত্র উদ্ধার করিতে প্রথমেই চলেবে সীমাহীন বর্বর শারীরিক নির্যাতন সেই নির্যাতনে যদিও বা বাঁচিয়া যায় তাহা হইলেও প্রকৃত পরিচয় পাইয়া প্রধানমন্ত্রীর কর্ণে এই সংবাদ পৌঁছাইবে তাহাতে মৃত্যু আরও নিশ্চিত হইবে সুতরাং সুন্দরবন হইতে পালাইয়া যাওয়া ছাড়া আর কোনো গতান্তর নাই যাহার জন্য এত কষ্ট করিয়া এই সুন্দরবন আসিয়াছিল এই সুন্দরবনেও আশ্রয় পাওয়া তাহার ভাগ্যে আর হইল না সে এখনে কয়রা থানার আমাদি ইউনিয়নের জাইগির মহল গ্রামের নৌকার মাঝেই সুন্দরবন হইতে অবৈধভাবে কাঠ কাটিয়া লয়ে যাইয়া বিক্রয় করাই যাহার পেশা নাম তাহার রহিম এই রহিমের সঙ্গেই নৌকায় করিয়া সুন্দরবন ত্যাগ করিয়া অজানার পথে নতুন করিয়া যাত্রা শুরু করিল রহিম খুতাইয়া খুতাইয়া রেন্টুর পরিচয় জানিতে চাহিল নানা প্রশ্ন করিল রেন্টু রহিমকে বোঝাইতে সক্ষম হইল সরকারি দলের লোকেরা হত্যা করিবার জন্য তাহাকে গুলিবিদ্ধ করিয়াছে তাহাকে পাইলে হত্যা করিবে সে অসহায় হইয়া বাঁচিবার জন্য সুন্দরবনে আশ্রয় লইয়াছিল দেহের গুলিবিদ্ধ ক্ষত স্থানসমূহ দেখাইল ঔষধপত্র দেখাইল তাহার বাঁচিয়া থাকাবার জন্য আশ্রয় প্রয়োজন রহিমের দয়া হইল সে রেন্টুকে জাইগির মহল গ্রামে তাহার বাড়ি লইয়া গেল সেইখানে দুই দিন থাকিবার পর রেন্টুর পরিচয় লইয়া গ্রামের মানুষের ভেতরে গুঞ্জন শুরু হইল এক রাত্রিরে রহিম রেন্টুকে নৌকায় করিয়া লইয়া তাহার এক আত্মীয়ের বাড়িতে রাখিল সেইখানে দুই দিন থাকিবার পর যুক্তি পরামর্শ করিয়া মংলা ও দাকপ থানার অন্তর্গত মংলা নৌবন্দরের নিকটবর্তী পশুর নদীর বিপরীত পারে অবস্থিত বানীশান্তা নামক নিষুদ্ধ পল্লীতে রেন্টুর আশ্রয়ের ব্যবস্থা করা হইল মংলা বন্দরের বিপরীত পারে পশুর নদীর তীরে গড়িয়া ওঠা বিশাল পতিতাপাড়া বাণীশান্তা এই পল্লীতে তিন চার শত কিশোরী তরুণী যুবতী মহিলা দেহ ব্যবসায় লিপ্ত রহিয়াছে প্রতিদিন দেশবিদেশের কত নাবিক কত ধরনের লোক প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই পল্লীতে আসিয়া দেহ কামনা বাসনা মিটাইয়া চলিয়া যাইতেছে বাণীশান্তা এ পল্লীর এক বেশ্যা নাম তার রুনা এই রুনার কুঠিরেই এখনে রেন্টু আশ্রয় লইয়াছে ভাগ্য টানাটানিতে তাহাকে রুনা বেশ্যার কুঠিরে লইয়া আসিয়াছে রুনার দেহে উষ্ণ সুকমল যৌবন বিজলিচ্ছটা সুবেগে বহিয়া যাইতেছে শুধু তরুণ যুবকই নহে যে কোনো মাঝিরই পুরুষই রুনার সেই দেহে তরি বহিবার সাঁতার কাটিবার স্বাদ হইতে পারে বাসনার সে স্বাদ পুরাইলে কামনা তৃষ্ণা মিটিলে দোষের হইতে পারে নাও হইতে পারে যৌবনকাল বড়ই ভীষণকাল যৌবনের তারণায় যৌবনের জ্বালায় উত্তেজনায় কম বেশি দোষ হইয়া যাওয়া বড়ই স্বাভাবিক এবং সে কালের অনেক দোষ মার্জনাও হয় তবে যে হৃদয়ে শক্তি আছে যে মনে কঠিন বল আছে তাহার কথা স্বতন্ত্র যত রূপ লাবণ্য ঠাসা নাড়েই হোক বর্ষায় ভরা মেঘনার ন্যায় সেই দেহে যৌবন যতই উপচায়া পড়ুক শক্তিশালী হৃদয় আর বলশালী মনের অধিকারী পুরুষের কাছে সেই যৌবনের কদর থাকিলেও আহ্বানে হয় সংযমী যৌবনের মূল্য থাকিলেও তাহা ক্রয় বিক্রয় হয় না গধূলি রাঙা রং মুছিয়া যাইবার আগেই রুনার কক্ষে রেন্টু প্রবেশ করিয়াছে এখনে রাত গভীর হইয়াছে কিন্তু রুনার দেহ সম্পূর্ণ স্পর্শহীন রুনা মনে মনে ভাবিল এই ব্যাটার বোধহয় টাকা নাই টাকা থাকুক আর নাই থাকুক আমার দেহ তোমার জন্য প্রস্তুত ভোগ করো ব্যবহার করো আর নাই করো রজনী পোহাইলেই টাকা তোমার দিতেই হবে আবরণ বস্ত্র ফেলিয়া দিয়া বিছানায় দেহ এলাইয়া খদ্দেরের ব্যবহারের জন্য প্রস্তুত হইয়া অবাক কৌতূহলের সাথে অপেক্ষা করিতে করিতে রুনা ঘুমাইয়া পড়িল নিশির গমন দিবাকরের আগমন সেই সংযোগ ও শুভসন্ধি সময়কে ফজর ওয়াক্ত বলে এই ফজর ওয়াক্তে রেন্টু অদ্বিতীয় পরম দয়ালু মহাপ্রভু আল্লাপাকের নামে নামাজ আদায় করিল বিশ্রামপূর্ণ দেহে রুনা গভীর কৌতূহল ও আগ্রহে তাহা লক্ষ্য করিল নামাজ শেষে রেন্টু এক একরজনের দেহভাড়া বাবদ দুইশো টাকা রুনাকে প্রদান করিল রুনা অবাক বিষয়ে রেন্টুর দিকে কিছু সময় তাকাইয়া থাকিয়া মুচকি হাসিয়া হাত বাড়াইয়া টাকা লইল রেন্টু কহিল দিনের ভাগে আমি তোমার কোঠায় থাকিব তাহার ভাড়া কত ইচ্ছা করিলে তুমি তাহা এখনে লইয়া লইতে পারো তাহা পরে দেখা যাইবে বলিয়া রুনা ঘর হইতে বাহির হইয়া গেল রেন্টু বিছানায় গা এলাইয়া দিল কখন নিদ্রাদেবীর সুকমল কোলে ঘুমাইয়া পড়িল তাহা বেমালুম টের পাইল না মানুষের ভাগ্য কাশে দুঃসময়ের কালো মেঘ দেখা দিলে তাহার দিকে কাহারও দৃষ্টি পড়ে না ভ্রমেও কেহ ফিরিয়া দেখে না সময়ে আবার সেই আকাশ সেই মানুষের ভাগ্যাকাশের কালো মেঘ ক্রমে সরিয়া সৌভাগ্য সশরীর উদয় হইলে কত মনে দয়া সঞ্চয় কত মনে দয়ার সঞ্চয় মিলনের বাসনা এবং ভক্তির উদয় হইতে পারে রেন্টুর আচার আচরণ কথাবার্তা চালচলন কার্যকলাপ এবং আল্লাহর এবাদত দেখিয়া দিনে দুইয়ের মধ্যে রুনাসহ সহ বাণীশান্তা পতিতাপল্লীর অনেকের মনেই এক অনির্বাচনীয় ভাবের উদয় হইল সে ভাবের কথা লিখিয়া বোঝানো যাইবে না অপরিচিত এক অর্বাচীন মানুষের জন্য সকলের মনেই শ্রদ্ধা সহানুভূতি এ কথা লিখিয়া বোঝাইবার সাধ্য কাহার আছে সকলের মনে এক ভাব শ্রদ্ধা স্নেহপূর্ণ পবিত্র ভাব রুনা তার পতিতাবৃত্তির এই অল্পজীবনে অনেক পুরুষই দেখিয়াছে কিন্তু রেন্টুন ন্যায় লৌহ পুরুষ কখনো দেখে নাই এ যাবৎ যত পুরুষ রোনার কোঠায় আসিয়াছে তাহারা সকলেই কত তাড়াতাড়ি রুনার উষ্ণ নরম দেহে ঝাঁপাইয়া পড়িয়া সাঁতার কাটিবে তাহাতেই ব্যস্ত থাকিয়াছে কেহই একদণ্ড সুখ দুঃখের আলাপ তাহার সাথে করে নাই যাহারা দিন রজনী এ কোঠা ভাড়া লইয়াছে তাহারা সকলেই ব্যস্ত হইয়াছে মদ হেরোইন খাইয়া দিবা নিশি শুধু রুনার কোমল দেহে কত অধিকবার সাঁত্রাইবে সেই চেষ্টায় বিষাদ ক্লান্ত দেহেও রুনাকে তাহারা নিস্তার দেয় নাই টাকাকেই তাহারা অধিক বড় মনে করিয়াছে রুনার দেহটি টাকা দিয়া ভাড়া লইয়াছে যতবার দেহটি ভোগ করিবে তত টাকাই উসুল হইবে ইহাই তাহাদের একমাত্র চিন্তা রুনার দেহে যেন নিদ্রা কিছুই নাই এ দেহ শুধু খদ্দের ভর বহিবার কত নাবিক এই দেহে তরি সাতার সাঁতার কাটিয়াছে তাহা রুনার হিসাব নাই রুনার দুই তিন বছরের একটি ফুটফুটে কন্যা সন্তান রহিয়াছে কোন কর্মকার রুনার দেহে আবাদ করিয়াছে বীজ বপন করিয়াছে ফসল ফলাইয়াছে রুনা তাহার সঠিক স্মরণ নাই এক পাচণ্ড প্রতারক রুনাকে বিবাহ করিয়া বিবাহের তিন দিনের মাথায় শ্বশুরবাড়ি লইয়া যাইবার কথা বলিয়া এই বাণীশান্তা পতিতাপল্লিতে আনিয়া বিক্রয় করিয়া দিয়া পালাইয়া গিয়াছে তাহার এক বছরের মাথায় এই কন্যাটি রুনার গর্ভ হইতে জগতে আসিয়াছে এখনে রেন্টু বানিশান্তা বেশ্যাপল্লীর রুনার কোঠায় স্থায়ী বাসিন্দা হইয়াছে দিবা হয় নিশি গমন করে আবার সূর্যের উদয় হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার পতন না হওয়া পর্যন্ত এইভাবেই চলিতে থাকিবে সরকার আর রাষ্ট্র এই দুই পৃথক কথা পৃথক সম্বন্ধ সরকার প্রধান প্রধানমন্ত্রী নিজ বুদ্ধি বুদ্ধিদোষে অপদস্থ হন সংযুক্তি সুমন্ত্রণালা অবহেলা করিয়া ক্ষমতাচ্যুত হউন স্বেচ্ছাচারিতা দোষে অধপাতে যাক তাতে রাষ্ট্রের কি কর্মফল শাস্তি পাপন বিদ্বেষী সুপরামর্শের বিভক্তি নীতিবর্জিত উক্তিতে অনৈতিক কার্যে খুশি এমন প্রধানমন্ত্রীর সরকার যত সত্তর ধ্বংস হয় পতন হয় দেশ ও জাতির জন্য ততই মঙ্গল ততই রাষ্ট্রের দুর্ভোগ হয় ভবিষ্যৎ মঙ্গলের আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আর মঙ্গল নাই বই লিখিয়া কাহারও ক্ষতি করিলে কিংবা অপরাধ করিলে লেখকের বিপক্ষে মামলা করিয়া তাহাকে গ্রেপ্তার করিয়া বিচার কার্যের জন্য আদালতে দণ্ডায়মান করানোই সরকারের দায়িত্ব হইয়াছিল কিন্তু তাহা না করিয়া প্রধানমন্ত্রী থাকিয়া রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করিয়া সংবিধান লঙ্ঘন করিয়া প্রধানমন্ত্রী হইবার শপথ ভাঙিয়া আইনকে তুচ্ছ জ্ঞান করিয়া ভাড়াটিয়া পেশাদার খুনি দিয়া লেখক হত্যার চেষ্টা চালাইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দোষ করিলেন তাহাতে তাহার শাস্তি অনিবার্য হইয়া রহিল রাষ্ট্রের মালিক জনগণ রাষ্ট্রের কুশাসককে বিতাড়িত করার দায়িত্ব জনগণের যদি রাষ্ট্রের জনগণ থাকে হৃদয়ে বল থাকে ন্যায্যের প্রতি লক্ষ্য থাকে অন্যায়ের প্রতি ঘৃণা থাকে সর্বোপরি আল্লাপাকের প্রতি ভক্তি থাকে তাহা হইলে শেখ হাসিনার পতন অনিবার্য হইবে রেন্টুর এই ক্ষণে ইহাই একমাত্র আশা বিচারকের প্রকৃত ন্যায় বিচারে গুলিতে প্রাণনাশ এর আদেশ হয় নাই অথচ গুলি করিয়াই রেন্টুর প্রাণবধের ব্যবস্থা করা হইয়াছিল চেষ্টা করা হইয়াছিল রাজনীতির গোপন নোংরা কুৎসিত কালিমা লেপনকারী যে বিষয়সমূহ দিনপুঞ্জির পাতায় লিপিবদ্ধ করিয়া রাখিয়াছিল রেন্টু তাহাই আমার চাই নামক পুস্তিকায় প্রকাশ করিয়াছে ইহাতে অপরাধ হইয়া থাকিলে তাহার কারণ দর্শায়া মৃত্যুদণ্ড দিলেও তাহাতে দুঃখ ও ক্ষোভের কারণ ছিল না সত্য কথায় সত্যপ্রকাশে বন্ধুরুষ্ট এ নতুন নহে দেশ ও প্রজার প্রয়োজনে বর্তমান ও ভবিষ্যৎ নাগরিককে সাবধান সতর্ক করার নিমিত্তে গোপন কুমন্ত্রণা কুকর্ম প্রকাশ করার দায়িত্ব বিবেচনায় রেন্টু তাহা সাহসিকতার সহিত জনসমুখে তুলিয়া ধরিয়াছে ইহাই অপরাধ হইয়াছে ইহাতেই প্রধানমন্ত্রী কর্তৃক গুলি করিয়া হত্যার আদেশ হইয়াছে কিছুমাত্র দুঃখ নাই কারণ স্বার্থপর মিথ্যাবাদী দেশপ্রেমহীন স্বেচ্ছাচারী সর্বোপরি প্রতিহিংসাপরায়ণ প্রধানমন্ত্রীর নিকট হইতে ইহা অপেক্ষা আর কি আশা করা যাইতে পারে গুলি করিয়া আহত করিতে পারিলেও রেন্টুকে হত্যা করিতে পারে নাই ইহাই অজস্র লাভ দয়াময় খোদাকে শত সহস্রবার ধন্যবাদ সামান্য এক ক্ষুদ্র নাগরিকের সাথে দেশের অবিচারী প্রধানমন্ত্রী যুদ্ধে লিপ্ত হইয়াছেন অসম ভীষণ যুদ্ধ এ যেন জলে ডুবিয়া কুমিরের সাথে লড়াই এ লড়াইয়ে রেন্টুকি আটিয়া উঠিতে পারিবে পারিবে কিনা বলা মুশকিল তবে রেন্টু একেবারে দুর্বল নহে তাহার রহিয়াছে ন্যায়ের শক্তি ন্যায়ের শক্তিতে বলিয়ানকে পরাভূত করা সহজ কথা নহে আবার দেশেই বাস করিয়া দেশের অত্যাচারী প্রধানমন্ত্রীর সাথে জিতিয়া যাওয়াও বড় কঠিন সামান্য বিবেচনার ত্রুটিতে সামান্য ফুলে সর্বস্ব বিনাশ হইয়া যাওয়ার সম্ভাবনাই বেশি এ অন্যায় অসম সমরে প্রধানমন্ত্রী স্বয়ং নেতৃত্বে কি পরিতাপ দেশের প্রধানমন্ত্রী প্রতিহিংসা স্বেচ্ছাচারিতাই যাহার মস্তিষ্কের বল তাহার কি আর মঙ্গল আছে প্রজার অনিষ্টি যে রাজা পুলকিত তাহার কি আর শ্রীবৃদ্ধি আছে রাজার সাথে প্রজার যুদ্ধ এ যুদ্ধে যে কি ঘটিবে তাহার জগৎ সৃষ্টিকর্তাই জানেন দেশের প্রধানমন্ত্রীর রোশানল হইতে জীবন বাঁচাইতে এখনে রেন্টু বাণী শান্তা পতিতলয়ের প্রতিটা রুনার কোঠায় লুকাইয়া আছে ইহাতে রেন্টুর দুঃখমাত্র নাই অন্তরের বেদনাও বোধ করে না তবে বেদনা লাগিয়াছে বড়ই দুঃখবোধ হইতেছে এই জন্য যে এই সংকট সময়ে এই লড়াইয়ে রেন্টুর স্ত্রী কন্যাদের জিম্মি করিয়া রাখা হইয়াছে আপন গৃহে বন্দি করিয়া রাখা হইয়াছে এই লড়াইয়ের পরিণাম কি হইবে প্রধানমন্ত্রী জিতিবে নাকি হারিবে সন্ধি হইবে অসম্ভব এই যুদ্ধে জয় পরাজয় অনিবার্য রূপেই ঘটিবে এই অসম অবৈধ সমরে সন্ধির নামই আসিতে পারে না জন্মদাত্রী স্নেহময়ী মা বিছানায় শুইয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়িতেছেন আর বিড়বির করিয়া বলিতেছেন বাবা রিন্টু তুই কি বাঁচিয়া আছিস পালাইয়া যাইয়া বুদ্ধিমানের কাজ করিয়াছিস বাবা কোনো শহরে থাকিস না লোকালয়েও থাকিস না কাহারও সাথে দেখাও করিস না তুই যে আমার কলিজার বেটা তোর জন্য আমার বুক ফাটিয়া যায় আমার নিকটও তুই আসিস না এখনে। আমরা সকলে বন্দি তুই বন জঙ্গলে পশুপাক্ষের সহিত বাস করিস বাবারে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকিতে কখনোই লোকালয়ে আসিস না কতকাল এইভাবে থাকিতে হইবে তাহা সৃষ্টিকর্তা দয়াময় আল্লা পাখি জানেন তোর কন্যাদের মুখখানির প্রতি চাহিয়া আমি এখনো বাঁচিয়া আছি কতকাল এইভাবে বন্দী থাকিব তোর স্ত্রী সন্তানদের কি হইবে এই কথা ভাবিয়াই তোর চিরদুঃখিনী মা এখনো প্রাণে বাঁচিয়া আছে তবে ইহাকে বাঁচা বলে না ইহা অপেক্ষা মৃত্যু অনেক শ্রেয় বাবারে এই কন্যা সন্তানদের মুখের প্রতি চাহিয়া আত্মঘাতী হইলাম না দেহ পিঞ্জর হইতে প্রাণ বাহির করিলাম না তুই আমার হৃদয়ের ধন কলিজার বেটা বাবা তোর কি দশা ঘটিল ঘাতকের গুলি দেহের কোথায় লাগিল হায় হায় তুই কি বাঁচিয়া আছিস বাবা তোকে দেখিতে আমার মন অস্থির কি বলিতে কি বলি তুই আসিস না না তুই আসিলে দুর্দান্ত পিচাসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্ত হইতে তোকে কেহই রক্ষা করিতে পারিবে না এই সর্বনাশী সর্বগ্রাসী আমার কোল হইতে তোকে কারিয়া লইয়া যাইবে বাবা সে সময়ে আমার কি দশা ঘটিবে তোর স্ত্রী কন্যাদের কি দশা ঘটিবে পালাইয়া যাইয়া তুই বুদ্ধির কাজ করিয়াছিস শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকিতে লোকালয়ে আসিস না গভীর বন জঙ্গলে লুকাইয়া থাকিস বনের লতা পাতা পশু খাইয়া জীবন ধারণ করিস আর না হয় না খাইয়া থাকিস তবুও লোকালয়ে আসিস না সম্ভব হইলে যে দেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নাই এমন দেশে যাইয়া কুলিগিরি করিয়া না হয় ভিক্ষা করিয়া জীবন ধারণ করিস তাহাতে সুখে আমার বুক ভাঙিয়া যাইবে না তোর স্ত্রী বিধবা হইবে না কন্যা সকল এতিম হইবে না আমার বুক ফাটিয়া যাইবে না আমি আর পারিতেছি না আমি আকাশে কি মাটিতে তাহার কিছুই নির্ণয় করিতে পারিতেছি না জননীর পরিতাপ বিবেচনা করিয়া কি কাল সর্প ক্রোরস্থ শিশুকে দংশন করিতে সংকুচিত হয় বুলেটে ক্ষত বিক্ষত রেন্টুর দেহের ঘাসমূহ নিয়মিত সেফ্রট ক্যাপসুল খাওয়া এবং রুনার পরিচর্যায় সম্পূর্ণরূপে ভালো হইয়া গেল সে এখন শারীরিকভাবে সুস্থ সবল মানুষ এতদিনে সে নামাজের সময় যায় নামাজে বসিতে পারিত না চেয়ারে বা খাটে পা ছোলাইয়া বসিয়া ইশারায় নামাজ পড়িত এখনে সে দাঁড়াইয়া বসিয়া স্বাভাবিকভাবেই নামাজ পড়িতে পারে শারীরিকভাবে সুস্থ হইয়া মানসিকভাবে দুর্বল হইয়া পড়িল স্ত্রী কন্যাদের না দেখিয়া এখন আর তাহার মন প্রাণ মানিতেছে না মন স্ত্রীকন্যাদের দেখিবার জন্য ব্যাকুল হইয়া পড়িল এতদিনে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘাতক খুনিদের দ্বারা স্ত্রী কন্যাদের হত্যা করিয়া ফেলিয়াছে না এখনও জীবিত আছে তাহার এন্টু জানে না সে মনে মনে ভাবে যদি স্ত্রী কন্যাদের হত্যা করিয়া থাকে তাহা হইলে প্রতিশোধ লইতে প্রধানমন্ত্রীর সকল আত্মীয় স্বজনকে হত্যা করিবে আজ হোক কাল হোক প্রধানমন্ত্রীকেও হত্যা করিবে যদি স্ত্রী কন্যাদের হত্যা না করিয়া শুধু জিম্মি করিয়া রাখিয়া থাকে তাহা হইলে সেও এমন কাউকে অপহরণ করিয়া জিম্মি করিবে যাহার বিনিময়ে স্ত্রী কন্যাদের মুক্ত করিয়া বিদেশে লইয়া যাওয়া যাইবে রুনা লক্ষ্য করিল বাণী অনেকেই লক্ষ্য করিল ইদানিং রেনটুকি বিষয় লইয়া গভীর চিন্তিত অধিক সময় ধ্যানমগ্ন কিন্তু কেহই মুখ ফুটিয়া তাহা জিজ্ঞাস করিল না কাহাকে অপহরণ করিয়া জিম্মি করিলে তাহার বিনিময়ে স্ত্রী কন্যাদের মুক্ত করিয়া দেশের বাইরে লইয়া যাইতে পারিবে গভীর ধ্যানমগ্ন হইয়া ইহা চিন্তা করিতে করিতে একদিন সে তাহা স্থির করিল ইতিমধ্যে তাহার মুখের দাড়ি বড় হইয়াছে পাঞ্জাবি পায়জামা পরিয়া মাথায় টুপি দিয়া মুখে দাড়ি রাখিয়া সে মৌলানার বেশ ধরিল অনেক চেষ্টা ও চর্চার পর এক চক্ষু বন্ধ করিয়া রাখিবার অভ্যাস রপ্ত করিল অতপর একদিন রুনার সমস্ত টাকা পয়সা পরিশোধ করিয়া তাহার নিকট ভুল ত্রুটির ক্ষমা চাহিয়া কৃতজ্ঞতা প্রকাশান্তে বিদায় লইয়া বাণীশান্তা পতিতলয় জীবনের অবসান ঘটাইয়া দুর্ধর্ষ এক পরিকল্পনা লইয়া ঢাকার উদ্দেশ্যে যাত্রা করিল যাত্রার প্রারম্ভে পরিকল্পনার শুরুতে খুলনায় আসিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ সিকিউরিটি রেন্টু হত্যা মিশনের বলিষ্ঠ সদস্য নজিব আহমেদ নজিবের বাসায় ফোন করিল শেখ হাসিনা পরিবারের সদস্যদের দ্বারা মানসিকভাবে নির্যাতিতা রাজশাহী চাপাই নবাবগঞ্জের, সাদাসিদা সরল যুবতী ভালো মানুষ নজিবের স্ত্রী আবিদা ফোন ধরিলেন রেন্টু তাহাকে সালাম দিয়া কহিল আমি রেন্টু নিউ থেকে আমি রেন্টু বলিতেছি নজিব আছে আবিদা কহিল আপনি কোন রেন্টু রেন্টু আমি ময়নার স্বামী রেন্টু আবিদা ও রেন্টু ভাই আপনি এখনো বাঁচিয়া আছেন রেন্টু হ্যাঁ আমি এখন নিউ আছি নজিব আছে আমি নজিবের সহিত কথা বলিতে চাই আবিদা হ্যাঁ আছে ধরেন নজিব ফোন ধরিয়া কহিল আপনি কে রেন্টু আমি রেন্টু আমার কণ্ঠ তুমি কি চিনিতে পারিতেছ না নজিব আপনি এখনে কোথায় আছেন রেন্টু নিউ সিটিতে নজিব কিভাবে আপনি আমেরিকা গেলেন এয়ারপোর্টে তো আপনাকে আটক করার নির্দেশ রহিয়াছে কীভাবে নিউ ইয়র্ক চলিয়া গেলেন রেন্টু পিসি পাসপোর্টে নজিব পিসি পাসপোর্ট মানে রেন্টু পিকচার চেঞ্জ পাসপোর্ট অন্য লোকের পাসপোর্টের ছবি পাল্টাইয়া আমার ছবি লাগাইয়া আসিয়াছি এখনে মতিউর রহমান রেন্টু নামে এইখানে কেহই আমাকে চিনিতে পারিবে না নজিব তার সুর নরম করিয়া ও রেন্টু ভাই আপনি তো আমাদেরই লোক ভুল বোঝাবুঝি যা হইবার হইয়া গিয়াছে আপা প্রধানমন্ত্রী বলিয়াছেন রেন্টু যদি পত্রপত্রিকায় নিউজ মিডিয়ায় আমার ফাঁসি চাই সে লিখে নাই এই মর্মে বিবৃতি দিত তাহা হইলে আমি রেন্টুকে স্পেনে যেইখানে সেলি কমিশনার সেইখানে ডেপুটি হাই কমিশনার বানাইয়া পাঠাইতাম আপনি যদি নিউ নিউজ মিডিয়ার কাছে এই বিবৃতি দেন তাহা হইলে এখনে তাহা করা যাইবে রেন্টু ভাই আপনি রাজি হইলে আমি আপাকে ইহা বলিতে পারি রেন্টু হ্যাঁ প্রধানমন্ত্রীর প্রস্তাবটি মন্দ নহে আমি চিন্তাভাবনা করিয়া পরে আবার তোমাকে ফোন করিব এবং নিউ বাংলাদেশ দূতাবাসের সহিত যোগাযোগ করিব বলিয়া ফোন রাখিয়া দিল নজিবকে এই কথা বলিবার উদ্দেশ্য হইল প্রধানমন্ত্রী সহ রেন্টু হত্যা পরিকল্পনায় জড়িত সকলের কানে এই কথা পৌঁছাইয়া দেওয়া যে রেন্টু এখনে আর দেশে নাই বিদেশে নিউ ইয়র্কে চলিয়া গিয়াছে এই কথা তাহারা বিশ্বাস করিলে রেন্টুকে খুঁজিয়া বাহির করিবার অভিযানে ভাটা পড়িবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহার চাচাচল চাচার শ্যালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুস্তাফিজুর রহমানকে অবসর জীবন হইতে খুঁজিয়া আনিয়া লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়া সেনাবাহিনীর প্রধান করিয়াছেন সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমানকে অপহরণ করিয়া জিম্মি রাখিয়া স্ত্রী জিম্মি হইতে মুক্ত করিয়া বিদেশে লইয়া যাওয়াই রেন্টুর এখানে লক্ষ্য এই লক্ষ্য কি উপায়ে বাস্তবায়িত হইবে ইহা লইয়া সে এখনে গভীর চিন্তিত সেনাপ্রধানকে অপহরণের পরিকল্পনা লইয়া সে ঢাকায় আসিয়া উপস্থিত হইল ঢাকায় আসিয়া পাঞ্জাবি পায়জামা মুখে দাড়ি রাখিয়া মাথায় টুপি দিয়া দিয়া একচক্ষু বন্ধ করিয়া মুখ বাঁকা করিয়া সমস্ত দিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরিয়া বেড়াইল রেন্টু পরিচিত অনেককেই দেখিল এবং চিনিল কিন্তু যাহাদের সে দেখিল এবং চিনিল তাহারা তাহাকে চিনিল না সেও তাহাদের কাছে নিজেকে প্রকাশ করিল না রাত্রিতে খিলগাঁও তালতলায় এক বস্তিতে যাইয়া মুর্শিদার মার ঘরে গিয়া আশ্রয় লইল মুর্শিদার মা কোনো এক সময়ে রেন্টুদের বাসায় থাকিয়া কাজ করিত রিক্সা করিয়া তালতলার পথ দিয়া যাইবার কালে রিক্সার চাকা ফাটিয়া গেলে রিক্সা হইতে নামিয়া রিক্সাওয়ালাকে টাকা দিয়া অন্য একটি রিক্সা ডাকিয়া যেই মুখ খুরাইল রেন্টুর দৃষ্টিতে মুর্শিদার মা ধরা পড়িল সে দেখিয়াই চিনিয়া ফেলিল এটাই মুর্শিদার মা দিনভর কত পরিচিত জনকে দেখিয়াছে কিন্তু কাহাকেও মুর্শিদার মার ন্যায় বিশ্বস্ত মনে হয় নাই রেন্টু মুর্শিদার মার সম্মুখে আসিয়া সালাম কহিল আলাইকুম আমাকে চিনিয়াছো মুর্শিদার মা কহিল না আমি তো আপনাকে চিনিলাম না রেন্টু তাহার বন্ধ করিয়া রাখা বামচক্ষুটি এবং মাথার টুপি খুলিয়া কহিল এইবার চিনিয়াছ মুর্শিদার মা কহিল না এইখানেও চিনি নাই তবে খুবই চেনা চেনা মনে হইতাছে রেন্টু কহিল আমি রেন্টু ফরাসগঞ্জের রেন্টু মুর্শিদার মা আপনি আপনি কোথা হইতে আসিলেন আপনার একই হাল একই বেশ রেন্টু আমি বিপদে পড়িয়াছি মুর্শিদার মা আমি জানি আপনাদের বাসায় গিয়াছিলাম আমাকে ঢুকিতে দেয় নাই অস্ত্র দেখাইয়া বলিয়াছে আমাকে গুলি করিয়া দিবে কয়েকবার যাইয়া ইহার পর আর যাই নাই রেন্টু আমাকে তোমার ঘরে লইয়া চলো মুর্শিদার মা ঘরে লইয়া গেল তাহাদের মধ্যে আলোচনা হইয়া ঠিক হইল বস্তির লোকে কিংবা অন্য কেহ জিজ্ঞাসা করিলে বলিবে গ্রাম হইতে মওলানা ভাই আসিয়াছে মুর্শিদার মা বাজার করিয়া আনিয়া রাধিয়া খাইতে দিল অনেক দিন পর পরিচিত হাতের রান্না খাইতে ট্রেনটুর খুব ভালো লাগিল সে অনেক বেশি খাইল পরের দিন প্রথমেই একটি পরিচিত শুভাকাঙ্ক্ষীর অফিসে গিয়া রেন্টু তাহার বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়ার ফোনে ফোন করিয়া নিজেকে মিথ্যা পরিচয় দিয়া দয়া করিয়া ময়নাকে ডাকিয়া দেওয়ার অনুরোধ করিল ময়না ফোন ধরিয়া স্বামীর কণ্ঠ শুনিয়া শুধু কাঁদিল আর কাঁদিল রেন্টুরও বুক ফাটিয়া কান্না আসিতেছিল সে দম বন্ধ করিয়া কোনো ক্রমে কান্না চাপিল টেলিফোন ছাড়িয়া দিয়া মনে মনে একটি মোবাইল ফোনের কথা ভাবিতেছে এমন সময় শুভাকাঙ্ক্ষী দুইটি গ্রামীণ মোবাইল ফোন রেন্টুর হাতে দিয়া কহিল ইহার নাম্বার জিরো ওয়ান এবং ইহার নাম্বার জিরো এই ফোন দুইটি আপনাকে হাবিব ভাই দিয়াছেন মোবাইল ফোন দেখিয়া খুশিতে রেন্টুর প্রাণ ভরিয়া গেল এখন হইতে সে তাহার স্ত্রী ময়নাসহ সকলের সাথে কথা বলিতে পারিবে যোগাযোগ করিতে পারিবে এই মুহূর্তে যোগাযোগের জন্য মোবাইল ফোনের কোনো বিকল্প নাই কিন্তু হাবিব ভাই কে এই হাবিব ভাই কে এই আপনজন কে এই বিপদের বন্ধু শুরুতে ব্যক্তি যিনি রেন্টুর এই মহাবিপদের দিনে এই চরম ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ দুঃসময়ে সবচাইতে জরুরি প্রয়োজনীয় মোবাইল ফোন দিয়া সাহায্য করিলেন রেন্টু জিজ্ঞাসা করিল কে এই হাবিব ভাই শুভাকাঙ্ক্ষী কহিল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব আমি বাসা হইতে অফিসে ফোন করিলে জানিতে পারিলাম আপনি অফিসে আসিয়াছেন ইহা জানিবা মাত্রই আমি অফিসে ছুটিয়ে আসিতেছিলাম প্রতিমধ্যে হাবিব ভাইয়ের সাথে দেখা হইলে দুইজনে তাহার গাড়িতে করিয়াই আসিতে লাগিলাম আসিতে আসিতেই আপনার প্রসঙ্গে কথা উঠিল তিনি কহিলেন যদি কখনো আপনার অথবা ময়না ভাবির সহিত আমার যোগাযোগ হয় তাহা হইলে আমি যেন তাহার কাছ হইতে মোবাইল ফোন লইয়া আপনাকে দেই এই কথা শুনিয়া আমি কহিলাম আজ আমি রেন্টু ভাইয়ের পাড়ায় যাইব আপনি মোবাইল ফোন আমার নিকট দিতে পারেন সুযোগ পাইলে আমি ময়না ভাবির কাছে মোবাইল পৌঁছাইয়া দিব এই কথা শুনিবা মাত্র হাবিব ভাই প্রথমে তাহার নিজের হাতের মোবাইল ফোনটি আমাকে দিয়ে দিলেন তাহার পর অফিসে নিয়া আর একটি মোট দুইটি মোবাইল ফোন দিয়া কহিলেন যে করিয়াই হোক মোবাইল দুইটি রেন্টু ভাইয়ের স্ত্রী ময়নাভাভির হাতে যেন অবশ্যই পৌঁছাবার ব্যবস্থা করি চেষ্টা করিয়া দেখি বলিয়া আমি মোবাইল দুইটি লইয়া আসিয়াছি এই হাবিবুর রহমান হাবিবকে রেন্টু চিনিত হাবিবও রেন্টুকে চিনিত কিন্তু তেমন কোন ঘনিষ্ঠতা তাহাদের ছিল না কত মানুষের কত উপকার রেন্টু করিয়াছে কিন্তু দিন হাবিবের কোন উপকার করে নাই হাবিব এত মহৎ ব্যক্তি এত পরোপকারী তাহাও সে জানিত না এই হাবিব আজ রেন্টুর এত বড় উপকার করিলেন দয়াময় পরম দয়ালু কি করিয়া হাবিবের এই ঋণ শোধ করিবার তৌফিক রেন্টুকে দিবেন এই হাবিবুর রহমান হাবিব হইলেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি নোপোয়ের স্বৈরাচার জেনারেল এরশাদ বিরোধী ছাত্রগণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রনেতাদের মধ্যমণি উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন নির্বাচনে হাবিবুর রহমান হাবিবকে দলীয় মনোনয়ন না দিয়া শেখ হাসিনা কালো টাকার বিনিময়ে কালো টাকার এক মালিককে মনোনয়ন দিলে হাবিবুর রহমান হাবিব এবং তাহার স্ত্রী কোন প্রকার রাগ রাগঠাক না করিয়া সরাসরি ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নং বাড়ি সুধাসদনে যাইয়া শেখ হাসিনাকে কহিলেন যেই নেত্রী কালো টাকায় বিক্রয় হইয়া যায় সেই নেত্রীর সহিত আর যাই হোক রাজনীতি চলিতে পারে না রাজনীতি হইতেছে একটি মহান এবং মহব্রত আর আপনি হইতেছেন অর্থলিপসু রাজনীতির কলঙ্ক আপনার দ্বারা দেশ ও জাতির ক্ষতিভিন্ন ভালো হইবে না এই কথা বলিয়াই তাহারা স্বামী স্ত্রী শেখ হাসিনার সহিত সকল প্রকার সম্পর্ক ছিন্ন করিয়া বিএনপিতে যোগদান করিল সেই সময়ে সকলেই হাবিব ও তাহার ইস্ত্রীকে বোঝাইল এইবার শেখ হাসিনা ক্ষমতায় যাইতেছেন এখনে শেখ হাসিনার সহিত সম্পর্ক ছিন্ন করিলে তাহারা ঠকিবে ইহার উত্তরে হাবিব ও তাহার ইস্ত্রী কহিয়াছিলেন আমরা ব্যবসা করিতে আসি নাই রাজনীতি করিতে আসিয়াছি নীতি ছাড়িয়া দিয়া রাজনীতি হয় না নীতি ছাড়া যাহা হয় তাহা বেশ্যাবৃত্তি তাহা শেখ হাসিনার দ্বারা সম্ভব আমাদের দ্বারা সম্ভব নহে সেই দিন রেন্টু দেখিয়াছিল এক দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন হাবিবকে আজ দেখিল তাহার জীবন বাঁচাইতে তাহার সাহায্যকারী হাবিবকে মোবাইল ফোন দুইটি লইয়া শুভাকাঙ্ক্ষীর অফিস হইতে বাহির হইয়া পুরাতন শহরের গফুর ভাইয়ের বাসায় যাইয়া হাজির হইল রেন্টুকে দেখিয়া গফুর ভাই চমকাইয়া উঠিলেন হতবাক হইয়া গফুর ভাই বলিলেন আল্লাবাক এখনও আপনাকে বাঁচাইয়া রাখিয়াছেন আমরা তো ধরিয়াই লইয়াছিলাম আপনি আর জীবিত নাই রেন্টু গফুর ভাই আপনি এখনই যাইয়া আমাদের পাশের বাসার শাহাদতকে সঙ্গে লইয়া আসিবেন আমি এইখানে আসিয়াছি ইহা না বলিয়া শুধু বলিবেন আমার একজন লোক তাহার সহিত কথা বলিবার জন্য অপেক্ষা করিতেছে শাহাদত যেমন ভালো তেমনি সাহসী এবং শিক্ষিত ও কর্মের ছেলে যে কোনো কাজেই তাহাকে বিশ্বাস করা যায় ভরসা করা যায় নির্ভর করা যায় শাহাদাতকে সঙ্গে লইয়া গফুর ভাই ফিরিয়া আসিলেন শাহাদাত রেন্টুকে দেখিয়া আনন্দিত গর্বিত হইল রেন্টুর বাড়ির অবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালাইয়া দেওয়া সন্ত্রাসী খুনিদের অবস্থান এলাকার অবস্থা ইত্যাদি লইয়া উভয়ে কিছুক্ষণ আলোচনা করিল শাহাদত জানাইল অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা আগের মতোই বাড়ি ঘিরিয়া রাখিয়াছে তবে বাড়ির ভাড়াটিয়া ও অন্যান্যদের ভিতরে এবং বাহিরে যাইতে আসিতে দেয়া হইতেছে কিন্তু রেন্টুর স্ত্রী কন্যা ও মাতাকে বাহির হইতে দেওয়া হইতেছে না দিন দশেক আগে মাতা একবার বাহির হইবার চেষ্টা করিলে বেআইনি অস্ত্রধারীরা অস্ত্র উঁচাইয়া ধরিয়া মারিয়া ফেলবার হুমকি থামকি দিয়া তাহাকে বাড়ির ভেতরে চলিয়া যাইতে বাধ্য করিয়াছে অনেকেই এর দৃশ্য দেখিয়াছে একটি মোবাইল শাহাদতের হাতে দিয়া তোমাদের জানালা দিয়া ময়নার হাতে পৌঁছাইয়া দিবে বলিয়া রেন্টু শাহাদাতকে বিদায় করিয়া দিল গফুরবাই কহিলেন থাকিবার জায়গার প্রয়োজন হইলে আমাকে বলিবেন আমি ব্যবস্থা করিতে পারিব দুপুরে খাবার খাইয়া বিদায় লইয়া রেন্টু সোজা ঢাকা ক্যান্টনমেন্ট আসিল ঘুরিয়া ফিরিয়া সেনাপ্রধানের বাসভবন সম্মিলিত সামরিক হাসপাতাল সেনা সদর দপ্তর গ্যারেশন মসজিদ বত্রিশ বেঙ্গল রাস্তা সাতান্ন ইঞ্জিনিয়ার্স স্টেশন হেডকোয়ার্টার অফিসার্স ম্যাচ অফিসার্স কোয়ার্টার সৈনিক কোয়ার্টার ইত্যাদি সমূহ দেখিয়া সন্ধ্যায় মালিবাগ তালতলার মুর্শিদার মার বস্তিতে ফিরিয়া গেল খাবার খাইয়া নামাজ পড়িয়া বিছানায় শুইয়া সেনা সেনানিবাসকে চোখের উপর মেলিয়া রাখিয়া সেনা প্রধানকে কি উপায়ে অপহরণ করিয়া জিম্মি করিবে তাহাই ভাবিতে লাগিল প্রতিদিন সকালে রেন্টু ক্যান্টনমেন্টে প্রবেশ করিত এবং সারাদিন এই এলাকার সকল রাস্তাঘাট স্থাপনাসমূহ নখদর্পণে রেকি করিয়া সন্ধ্যায় মুর্শিদার মার ঘরে ফিরিয়া আসিত এইভাবে কয়েকদিন যাইবার পর সে দেখিল একদিন সি এম এইচে সেনাপ্রধান আসিয়াছেন একদিন সন্ধ্যায় সেনাকুঞ্জে আসিয়াছেন কিছুদিন পর সে বুঝিল ক্যান্টনমেন্টের বাহিরে থাকিয়া সেনাপ্রধানকে অপহরণ করা যাইবে না তাহাকে অপহরণ করিতে হইলে সেনা নিবাসের মধ্যেই যে কোনো উপায়ে থাকিতে হইবে এইখানে থাকিয়াই সেনা প্রধানের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখিয়া সদা প্রস্তুত থাকিতে হইবে সুযোগ পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যে কার্যসিদ্ধি করিতে হইবে এইখানে রেন্টুর ভীষণ চিন্তা কি উপায়ে ক্যান্টনমেন্টের ভিতরে থাকিবার ব্যবস্থা করা যায় সে প্রতিদিন ভাবিতে ভাবিতে সেনানিবেশে যায় আবার ভাবিতে ভাবিতে ফিরিয়ে আসে দিন যায় রাত্রি যায় দিন ফিরিয়া আসে রাত্রিও ফিরিয়ে আসে কিন্তু রেন্টুর চোখে নিদ্রা আসে না প্রতি রাত্রে দশটার সময় বস্তি হইতে খানিক দূরে যাইয়া রেন্টু ময়নার সহিত মোবাইলে কথা বলিয়া আবার বস্তিতে ফিরিয়া আসিত একদিন ক্যান্টনমেন্ট গ্যারিশন মসজিদে আসন নামাজ পড়িয়া রেন্টু মনে মনে ভাবিতেছে কি করিয়া ক্যান্টনমেন্টের ভিতরে থাকিবার ব্যবস্থা করা যায় মসজিদ হইতে বাহির হইবার সময় সে দেখিল দুইজন সৈনিক কোয়ার্টার পাইবার আলোচনা করিতেছে রেন্টু মসজিদ হইতে বাহির না হইয়া কান পাতিয়া তাহাদের কথা শুনিতে লাগিল তাহারা বলিতেছে টাকা পয়সা খরচ করিয়া চেষ্টা চব্বির করিয়া যদি একটা কোয়ার্টার পাওয়া যাইত তাহা হইলে দুজনে মিলিয়া পরিবার পরিজন লইয়া ভাগাভাগি করিয়া থাকা যাইত সৈনিকদ্বয় চলিয়া গেল রেন্টুও চলিয়া আসিল তবে মাথায় করিয়া সৈনিকদের কোয়ার্টার সংকটের বিষয়টি লইয়া আসিল রাত্রিতে ঘুমাইল কিন্তু কোয়ার্টারের সংকটের কথাটা মাথায় লইয়াই ঘুমাইল সকালবেলা নাস্তা খাইবার কালে মুর্শিদার মাকে জিজ্ঞাসা করিল তোমার কি কোনো আত্মীয় স্বজন আছে মিলিটারিতে চাকরি করে কিন্তু থাকার বাসা পায় নাই মুর্শিদার মা কহিল আত্মীয় স্বজন নাই তবে চেনা লোক আছে ছোট দুইটা বাচ্চা লইয়া বউটি বড় কষ্টে রহিয়াছে বৌটির স্বামী মিলিটারিতে চাকরি করে কিন্তু এইখানে যেই বাসায় বউটি রহিয়াছে সেই বাসায় স্বামী থাকিতে পারে না স্বামীর বাসায় থাকিবার অনুমতি নাই তাই দিবার ভাগে আসিয়া একবার বউ বাচ্চাকে কোনোরকম দেখিয়া আবার তাড়াতাড়ি চলিয়া যাইতে হয় বউটি একা থাকিতে ভয় পায় মাঝে মাঝে আমি যাইয়া থাকি এখানে আপনি আসিয়া পড়ায় আমি যাইতে পারিতেছি না তবে মুর্শিদা বউয়ের সহিত থাকিতেছে মুর্শিদার স্বামী আসিনেই নেই মুর্শিদাকে লইয়া যাইবে তখন কি হইবে আমি মনে মনে ইহাই ভাবিতেছি এই সকল কথা শুনিয়া রেন্টু মনে মনে আনন্দিত হইয়া কহিল আগামীকাল ওই মিলিটারি আসিলে আমাকে তাহার সহিত আলাপ পরিচয় করাইয়া দিতে পারিবা মুশিদের মা পারিব আপনি মিলিটারির সহিত কি কথা বলিবেন ভাই রেন্টু আমি ক্যান্টনমেন্টে তাহার কোয়ার্টার করিয়া দিতে পারিব মুর্শিদের মা তাহা হইলে তো পিতার কাজ হইবে তাহারাও আপনাকে পিতার ন্যায় মর্যাদা দিবে রেন্টু আমি তাহাদের সেনা নিবাসের ভেতরে থাকিবার জন্য বাসা বরাদ্দ করিয়া দিব বিনিময়ে আমাকে ওই বাসায় থাকিতে দিতে হইবে ইহাতে রাজি হইলে আমি কোয়ার্টার বরাদ্দ করাইয়া দিব মুর্শিদার মা ওই কোয়ার্টারে থাকিতে তাহাদের কি ভাড়া লাগিবে না রেন্টু নামে মাত্র লাগিবে তবে পরে চাকরির ফান্ড হইতে কাটিয়া লইবে আপাতত ঘর ভাড়া বাবদ টাকা দিতে হইবে না মুর্শিদার মা তাহা হইলে তো আপনাকে শুধু থাকিতেই না খাইতে পড়িতেও দিবে মাথায় করিয়া রাখিবে এখনে দুই রুমের সেই বাসায় থাকিতেছে তাহার ভাড়াই তিন হাজার টাকা ইহা ছাড়া গ্যাস বিল কারেন্ট বিল পানি বিল তো রুহি আছে রেন্টু কোয়ার্টারে গ্যাস পানি কারেন্ট কোনো বিলই দিতে হইবে না উপরন্তু খাট পালং চেয়ার টেবিল ফ্যান লাইট সকল কিছুই সরকার দিবে তাহাদের কিছুই লাগিবে না মুর্শিদার মা বলিতেছেন কি তাহা হইলে তো থাকা খাওয়া তো শুধু নহে আপনি চাহিলে মাসে মাসে টাকাও আপনাকে দেবে রিন্টু আর মুর্শিদার মা আলোচনা করিয়া স্থির করিল আগামীকাল মিলিটারি আসিলে মুর্শিদার মা তাহাকে জানাইবে র্টু তাহার মুর্শিদার ভাই নাম রহমান মৌলানা সে চিকিৎসার জন্য ঢাকা আসিয়াছে সেনানিবাসে সরকারি কোয়ার্টার বরাদ্দ করাইয়া দিবে যতদিন চিকিৎসার সময় লাগিবে ততদিন সে ওই কোয়ার্টারে তাহাদের সহিত থাকিবে খাইবে যখন চিকিৎসা শেষ করিয়া চলিয়া যাইবে বাসার বরাদ্দও বাতিল হইয়া যাইবে পরের দিন অপরাহ্নে সৈনিক আসিলেন নাম তাহার মোহাম্মদ হাসেম। বাড়ি রংপুর হাসেম সেনাবাহিনীর এনসিও নন কমিশন অফিসার পদবি কর্পোরাল ক্লার্ক সে রেন্টুর প্রস্তাব শুনিয়া শুধু রাজি হইলেনই না খুশিতে আটখানা হইয়া কহিলেন আপনি আমাদের পিতার ন্যায় আপনি কোয়ার্টারে আমাদের সঙ্গে থাকিবেন ইহা তো আমাদের পরম সৌভাগ্য হাশেমের স্ত্রী কহিল আমি আপনাকে আব্বা বলিয়া ডাকিব আজ হইতে আপনি আমাদের সন্তানের নানা কথাবার্তা পাকাপাকি ও চূড়ান্ত হইল সেনাবাহিনীর সাতান্ন ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের কর্পোরাল ক্লার্ক হাসেমের নামে কোয়ার্টার ইস্যু করাইয়া সেই কোয়ার্টারে তাহাদের সহিত রেন্টু রহমান মৌলানা থাকিবে এবং চিকিৎসা করাইবে রেন্টুর রোগ যে কি ইহার চিকিৎসা যে কি তাহা সেনাবাহিনীর এনসিও হাসেমও জানিল না এখনে সে সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমানকে অপহরণ করিয়া জিম্মি করিবার লক্ষ্যে বড় এক ধাপ অগ্রসর হইল কর্পোরাল ক্লার্ক হাশেমের নামে সেনানিবাসে একটি বাসা বরাদ্দ করাইবার জন্য রেন্টু জোর চেষ্টা চালাইতে লাগিল দুইজন রাজনৈতিক নেতা এবং সেনাবাহিনী হইতে সদ্য অবসরপ্রাপ্ত দুইজন জেনারেলের নিকট হাসেমের নামে একটি কোয়ার্টার বরাদ্দ করাইবার জন্য তদবির করিতে লাগিল হাবিবুর রহমান হাবিবের দেওয়া মোবাইল ফোনের সাহায্যে রেন্টু রাজনৈতিক ও সেনা নায়কদের সহিত যোগাযোগ ও তদবির অব্যাহতভাবে চালাইয়া যাইতে থাকিল ঢাকা ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডারের দপ্তরে কোয়ার্টার বরাদ্দ হইবার অগ্রগতি জানিবার ও বুঝিবার জন্য লোক লাগাইয়া রাখিল কি আছে ভাগ্যে দয়াময় পরম দয়ালু তালাই তাহা জানেন সেনানিবাসে সৈনিকদের পরিবার লইয়া থাকিবার তলা ভবন মালবিকার তলার দক্ষিণ পাশের কোয়ার্টারটি এনসিও হাসেমের নামে বরাদ্দ হইল হাসেমের শ্বশুর সাজিয়া হাসেমের স্ত্রী কন্যাদের লইয়া রেন্টু সেই কোয়ার্টারে আসিয়া উঠিল প্রতিদিন নামাজ শেষ করিয়া পুনরায় খাটের উপর শুইয়া মোস্তাফিজুর রহমানকে কি উপায়ে অপহরণ ও জিম্মি করিবে তাহার কল্পনা করিয়া সকাল সাতটার দিকে নাস্তা খাইয়া গোসল সারিয়া কখনো সিঁড়ি দিয়া হাঁটিয়া কখনো লিফটে করিয়া নিচে নামিয়া সিএমএচ গ্যারিশন মসজিদ বত্রিশ বেঙ্গল স্টেশন হেডকোয়ার্টার সেনাপ্রধানের বাসভবন ইত্যাদি স্থানে দুপুর পর্যন্ত রেখি করিবার কাজ সারিয়া দুপুরে কোয়ার্টারে ফিরিয়া আসিত দুপুরের খাবার খাইয়া বত্রিশ বেঙ্গলের মসজিদে অথবা এম এর মসজিদে অথবা গ্যারিশন মসজিদে কিংবা পুরাতন গ্যারিশন মসজিদ বা সেনানিবাসের যে কোনো মসজিদে জোহর আসর মাগরিব এবং এশান নামাজ পড়া আর সেনাপ্রধানকে অপহরণ করিবার লক্ষ্যে গোটা ক্যান্টনমেন্ট এলাকায় কোথায় কি রহিয়াছে অপারেশনের কী কী অসুবিধা সমূহ রহিয়াছে সেনাপ্রধানের চলাফেরার সময় কতজন দেহরক্ষী রহিয়াছে যাবতীয় বিষয় বাস্তব সরজমিন ধারণা লইয়া বা রেখি সারিয়া রাত নয়টার পর মালবিকার তলার দক্ষিণ দিকের এগারো সি এর কোয়ার্টারে ফিরিয়া আসা ইহাই এখনে রেন্টুর কাজ অত্যন্ত রূপে ক্যান্টনমেন্ট এলাকা চষিয়া সকল কিছু দেখিয়া শুনিয়া বুঝিয়া এখানে রেন্টুর কাজ সমাপ্ত হইল এখন কি অস্ত্র দ্বারা কি উপায়ে সেনাপ্রধানকে অপহরণ করিয়া জিম্মি করিবে তাহা স্থির করা এবং জোগাড় করাই কাজ কি উপায়ে কোথায় অস্ত্র পাইবে বিস্তর চিন্তা করিয়া রেটু সিদ্ধান্ত লইল অস্ত্র তৈয়ার করিয়া লইবে সে একদিন হাসেমের বাচ্চাদের খেলিবার জন্য অনেকগুলো খেলনা লইয়া আসিল যে সকল খেলনার স্প্রিং রহিয়াছে লোহার পাত রহিয়াছে বাছিয়া বাছিয়া সেই ধরনের খেলনা আনিল সঙ্গে কয়েক টুকরা পাইপও আনিল ধীরে ধীরে হ্যাকসো ব্লেড প্লাস র‍্যাত বাইস স্ক্রুড্রাইভার ইত্যাদি যাহা প্রয়োজন হইল ছোটোখাটো সকলই জোগাড় করিল এখনে রেন্টুর বাসার বাহিরে নেহায়াত প্রয়োজন না হইলে একেবারেই যায় না ঘরেই নামাজ পড়ে আর প্রায় সারা দিন হাসেমের বাচ্চাদের লইয়া ওই সকল খেলনা দিয়া খেলা করে খেলার ছলে নিজেরাই আছাড় মারিয়া খেলনা ভাঙিয়া ফেলে ভাঙা খেলনা স্ক্রু ড্রাইভার প্লাস ব্লেড দিয়া মেরামত করে নতুন খেলনা বাজার হইতে কিনিয়া আনিয়া বাচ্চাদের দেয় আর মেরামতকৃত খেলনার যন্ত্রপাতি কোয়ার্টারের ওয়ালে সরকারের করা বিশাল স্টিলের আলমারির মধ্যে তালা দিয়া লুকাইয়া রাখে এইদিকে দিকে হাসেমের বড়ই চিন্তা রহমান মৌলানার রোগ ভালো হইয়া গেলে সে চলিয়া যাইবে আর কোয়ার্টারের বরাদ্দও বাতিল হইয়া যাইবে হাসেম রেন্টুকে শ্বশুর আপনি সুস্থ হইয়া গেলেও আমাদের ছাড়িয়া যাইতে পারিবেন না আমি যতদিন ঢাকায় রহিয়াছি ততদিন আপনি আমাদের সাথেই থাকিবেন আপনার নাতিরা আপনাকে ছাড়া থাকিতে পারিবে না আপনি আমাদের সাথেই থাকিয়া যান এই সকলই হাসেম বলে রেন্টু থাকিলে কোয়ার্টার থাকিবে সেই কারণে এখনে রেন্টু অস্ত্র তৈরি করিতে মহাব্যস্ত কোয়াটার কক্ষে বসিয়া চুপচাপ নিত্য নতুন প্রযুক্তি খাটাইয়া দেশি অস্ত্র তৈরি করিতে রেন্টু সারাদিন পরিশ্রম করিতে লাগিল টানা কয়েক সপ্তাহ পরিশ্রম করিয়া একটি অস্ত্র তৈরি করিল এই অস্ত্র দ্বারা বিশ তিরিশ গজ দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব এই অস্ত্রের টিগার রহিয়াছে ব্যানুলও রহিয়াছে কিন্তু এই অস্ত্র চালাইতে বারোদের গুলি প্রয়োজন হইবে না ইহা চালাইলে আওয়াজও হইবে না অগ্রভাগে ধারা চোখা পশ্চাৎভাগ মোটা লোহার টুকরা এই অস্ত্রের গুলি হিসাবে ব্যবহার হইবে চেম্বারে পাঁচটি করিয়া গুলি বা লোহার টুকরা থাকিবে একটি একটি করিয়া ফায়ার করিতে হইবে বিশ থেকে তিরিশ গড়ের মধ্যে থাকা রক্ত হার মাংসের লক্ষ্য বস্তু ছিদ্র করিয়া লোহারগুলি ভিতরে ঢুকিয়া যাইবে দেয়ালে এই গুলি মারিয়া পরীক্ষা করিয়া ইহা নিশ্চিত হওয়া গিয়াছে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমানকে অপহরণ করিয়া জিম্মি করিবার যে অস্ত্র প্রয়োজন তাহা পরীক্ষা নিরীক্ষা করিয়া চূড়ান্ত হইয়াছে এখনে অপহরণ অভিযান কার্যকর করার পালা রেন্টু সারা ক্যান্টনমেন্ট এরিয়া ঘুরিয়া ফিরিতেছে কবে কোথায় কোন সময়ে কি অনুষ্ঠান হইবে কাহারা কোন অনুষ্ঠানে যোগদান করিবে সেই দিকে চক্ষু মেলিয়া কান খুলিয়া সে চলিতেছে একদিন ক্যান্টনমেন্ট গ্যারিশন সিনেমা হলের সম্মুখে সেনাবাহিনীর এমপি রেন্টুকে ঘেরাও করিয়া ফেলিল ইহা হইতে শঙ্কিত হইলেও সৈনিকদের ঘেরাওয়ের মাঝে স্থির দাঁড়াইয়া থাকিয়া ঘিরিয়া ফেলিবার প্রকৃত কারণ অনুধাবন করিবার চেষ্টা করিতে লাগিল সে দেখিল রাস্তাঘাট যানবাহন শূন্য পথচারীদেরও রাস্তায় আসিতে দেওয়া হইতেছে না পথের পাশে স্থির অবস্থায় দাঁড় করাইয়া রাখা হইয়াছে দেখিতে দেখিতে সিগন্যাল কার সাইরেন বাজাইতে বাজাইতে দক্ষিণ দিকের জাহাঙ্গীর গেটের দিক হইতে আসিয়া দ্রুত উত্তর দিকে চলিয়া গেল এইবার রেন্টু বুঝিল হয় রাষ্ট্রপতি না হয় প্রধানমন্ত্রী আসিতেছেন সে সৈনিকদের মাঝে যতটা সম্ভব নিজেকে আড়াল করিয়া রাখিল রাষ্ট্রপতি নহে রেন্টুর ঘাতক আসিলেন যিনি রেন্টুকে হত্যা করিতে অসংখ্য খুনি ঘাতকদের লালাইয়া দিয়াছেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসিলেন জমদলের প্রধানকে দেখিয়া রেন্টু কিঞ্চিত শিহরিত হইল তাহার শরীরের লোমগুলি সোজা হইয়া দাঁড়াইয়া গেল লোংকুপ হইতে ঘাম বাহির হইয়া আসিল ঘাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেন্টুর নাকের ডগার সন্মুখ দিয়া উত্তরে চলিয়া গেলেন অনেক দিন পরে সে শেখ হাসিনাকে দেখিল শেখ হাসিনার মুখমণ্ডলে মেদ জমি আছে এবং তিনি সিনেমার নায়িকাদের মতো রঙিন মেকআপ মাখিয়াছেন ঘিরিয়া রাখা সৈনিকদের প্রশ্ন করিলেন আপনার পরিচয় রেন্টু আমি সাতান্ন ইঞ্জিনিয়ার্সের কর্পোরাল ক্লার্ক হাসেমের শ্বশুর সৈনিক কোথায় যাইতেছেন রেন্টু মালবিকায় জামাইয়ের কোয়ার্টারে যান বলিয়া সৈনিকেরা রেন্টুকে ছাড়িয়া দিলেন সে চলিয়া যাইতে যাইতে ভাবিতে লাগিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভাবিতে পারিতেছেন তাহার শিকার তাহারই ওই আমলে তাহার সৈনিকদের সহিত অবস্থান করিতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ভিতর দিয়া এয়ারপোর্টের রানওয়ের ভিতর দিয়া গাজীপুরে চলিয়া গেলেন রেন্টু গ্যারিসন মসজিদে ঢুকিল সে ভাবিয়াছিল জোহরের নামাজ পড়িয়া মালবিকার কোয়ার্টারে চলিয়া যাইবে মসজিদে ঢুকিয়া সে আনন্দময় দৃশ্য দেখিল আনন্দ সংবাদ শুনিল মসজিদে আন্তবাহিনী পবিত্র কোরআন তেলোয়াত প্রতিযোগিতার শ্রোতা দর্শক হইল সে যতখানি মনোযোগের সহিত কানপাতিয়া তেলও ছিল তাহার চাইতেও অধিক মনোযোগ দিয়ে কানপাতিয়া অপেক্ষা করিতে লাগিল প্রতিযোগিতার পুরস্কার কে বিতরণ করিবে কোন খানে বিতরণ করিবে কখন করিবে তাহার শুনিবার জন্য আজ হইতে দুই দিন পর আগামী বুধবার আসন নামাজের পরে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমান পুরস্কার বিতরণ করিবেন রেন্টু এমনই একটি দিন সময় ও অনুষ্ঠানের অপেক্ষায় রহিয়াছে তাহার এ অপেক্ষার শেষ হইয়া যাইতেছে সে ফজর জোহর আসর মাগরিব এবং এশা এই পাঁচ ওক্ত নামাজই গ্যারেশন মসজিদে পড়িতে লাগিলেন আর চিন্তা করিতে লাগিল কি উপায়ে সেনাপ্রধানকে অপহরণ করিবে তাহার তৈরি অস্ত্রটা কি সঙ্গে রাখিবে না মসজিদের কোনোখানে লুকাইয়া রাখিবে সঙ্গে রাখিলে যদি ঢুকিবার কালে দেহ তল্লাশি করে তাহা হইলে কাজের কাজ কিছুই হইবে না সকল কিছুই পণ্ড হইবে আর মসজিদে রাখিলে কোথায় রাখিবে এই সকল কিছু চিন্তাভাবনা করিয়া স্থির করিল শুক্রবার নামাজের আগে ইমাম সাহেবের কাঠের তৈরি রাজ সিংহাসনের ন্যায় যে মেম্বারে বসিয়া খুতবা পড়িয়া থাকেন তাহার নিচে অস্ত্রটি লুকাইয়া রাখিবে এবং সে খালি হাতে আসিয়া সম্মুখের কাতারে সেনা প্রধানের নিকট বসিবে এবং সুযোগ পাওয়া মাত্র মুহূর্তের মধ্যে অস্ত্রটি বাহির করিয়া সেনা প্রধানের বুকে বা পিঠে ঠেকাইয়া হ্যান্ডসাপ করিয়া জিম্মি করিয়া ফেলিবে প্রয়োজনে নিকটস্থ দু একটি সেনারক্ষীকে শ্যুট করিয়া ফেলিবে যে রূপ চিন্তা সেই রূপ কাজ মঙ্গলবার মাগরীবের নামাজের সময় রেন্টু অস্ত্রটি পায়ে বাঁধিয়া লইয়া গ্যারিশন মসজিদে যাইয়া হাজির হইল নামাজ শেষ করিয়া মসজিদের সকল মুসিল্ল বাহির হইয়া যাইতে থাকিলে তরুগ গতিতে বাহির করিয়া খুদবা পরিবার মিম্বারের কাঠের আসনের নিচে রাখিয়া রেন্টু বাহির হইয়া আসিল বুধবার জোহর নামাজের পর হইতেই রাস্তার বিপরীত পার হইতে মসজিদের দিকে স্থির সজাগ চক্ষু রাখিয়া রেন্টু কখন অনুষ্ঠানের লোক আসিতে শুরু করে তাহার অপেক্ষা করিতে লাগিলেন সেনাপ্রধানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সৈন্য সকলে আসিয়া মসজিদের ভেতরে ও বাহিরে অবস্থান গ্রহণ করিল অনুষ্ঠানে আগত কয়েকজন মসজিদের ভেতরে ঢুকিল রেন্টু তাহাদের সহিত মিলিয়া ভিতরে ঠুকিয়া মেম্বার বরাবর বসিল সে অস্ত্রের সহিত সুতা বাঁধিয়া মেম্বারের দেড় ইঞ্চি বাহির করিয়া রাখিয়াছিল সেই সুতা সেইভাবেই রহিয়াছে ইহাতে সে নিশ্চিত হইল অস্ত্র জায়গা মতোই আছে ক্রমেই সকলে উপস্থিত হইলেন সেনাপ্রধানও আসিলেন আসন নামাজ শেষ হইল প্রধান অতিথি প্রধানের জন্য এবং অন্যান্য অতিথিদের বসার জন্য চেয়ার আনিয়া ইমামের খুদ্বা পরিবার মিম্বারে সম্মুখে দুই শাড়ি করিয়া পাতিয়া দেওয়া হইল অতিথিগণ মর্যাদা অনুযায়ী কেহ সামনের সারিতে কেহ পেছনের সারিতে উপবিষ্ট হইলেন পুরস্কার বিতরণী আরম্ভ হইল রেন্টু নিরাশ হইল বিজয়ীগণ পর্যায়ক্রমে পুরস্কার লইতে লাগিল সে দেখিল প্রথম সারির মাননীয় অতিথিবর্গকে বলপূর্বক হটাইয়া দ্বিতীয় সারিতে যাইতে হইবে তাহার পর দ্বিতীয় সারির অতিথিদের হটাইয়া মেম্বারের তলা হইতে অস্ত্র বাহির করিতে হইবে অতপর সেনা প্রধানকে জিম্মি করিতে হইবে ততক্ষণে রক্ষীগণ প্রধানকে নিরাপদে লইয়া রেন্টুকে ধরাশায়ী করিয়া ফেলিবে তাহাদের সম্মিলিত গুলিতে রেন্টুর দেহ ছাজরা হইবে এবং মস্তক চূর্ণ বিচূর্ণ হইবে ইহাতে কোনো ভুল হইবে না তাহার সকল পরিকল্পনা চেষ্টা ভণ্ডুল হইল সে এক বুক হতাশা আর ব্যর্থতা লইয়া বিজয়ীদের পুরস্কারে করতালি দিতে লাগিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হইল প্রধান অতিথি সেনাপ্রধান সহ অতিথিগণ বিদায় হইল রেন্টু মাকরিবের নামাজ শেষ করিয়া ভগ্ন হৃদয়ে মসজিদেই বসিয়া রহিল এসার নামাজ পড়িয়া সকলেই যখন বাহির হইয়া গিয়াছে এদিক ওদিক দেখিয়া অস্ত্র বাহির করিয়া কোমরে লইয়া মালবিকার কোয়ার্টারে ফিরিয়া আসিল চেষ্টা ছাড়িবে না আবারও সুযোগ আসিয়া যাইবে মনকে এই সান্ত্বনা দিয়া ঘুমাইয়া পড়িল ঘুম হইতে উঠিল ফজরের নামাজ পড়িল নাস্তা খাইয়া পুনরায় সেনাপ্রধানকে অপহরণের সুযোগ খুঁজিতে বাহির হইল দিন যায় রাত্রি আসে সুযোগের সন্ধানে রেন্টু ঘুরিতে থাকে ঘুরিতে ঘুরিতে আবার সুযোগ আসিল নতুন গ্যারিশন মসজিদ তৈরি হইয়াছে গোলাকার খুবই সুন্দর এবং আধুনিক মসজিদ তৈরি হইয়াছে চমৎকার আঙিনা শ্বেত পাথরের চমৎকার সিঁড়ি দেখিতে ধান মাপিবার ধামান নেয় কলাম পিলারবিহীন মসজিদ চতুর্পাশ হইতে আসা যাওয়া যায় এই মসজিদে ভেতরটা বৃত্তের ন্যায় গোলাকার বিশাল বড় সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমান এই মসজিদ উদ্বোধন করিবেন মসজিদের বাহিরের কাজ শেষ হইলেও ভেতরের কাজ শেষ হয় নাই তবুও সেনাপ্রধান মসজিদের উদ্বোধন করিবেন প্রথমে তিনি বাহিরের নামফলক ফলক উন্মোচন করিবেন তাহার পর ভেতরে আসিয়া জহন নামাজ করিবেন ভেতরে ফ্লোরের কাজ কিছুই হয় নাই কিন্তু সেনাপ্রধান নামাজ পড়িয়া উদ্বোধন করিবেন তাই পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া সুন্দর কার্পেট বিছানো হইয়াছে তিনি যেই দিক দিয়ে আসিবেন যেই সিঁড়ি ও দরজা দিয়ে আসিবেন সেই দিকে সেই সিঁড়িতে লাল গালিচা বিছানো হইয়াছে রেন্টুও পূর্ব হইতেই অস্ত্র কোমরে লইয়া সেই দরজার পাশেই বসিয়াছে আজ আর কোনো কথা নাই কোনো অপেক্ষা নাই লাল গালিচা দিয়ে হাটিয়া মসজিদে ঢুকিবা মাত্র সে সেনাবাহিনীর প্রধানকে হ্যান্ডসঅ্যাপ করাইবে জিম্মি করিয়া ফেলিবে আর যে অস্ত্র সে তৈয়ার করিয়াছে তাহাদারা দুই একজনকে খুন জখম করিয়া সেনা প্রধানকে বুঝাইয়া দেওয়া হইবে নড়াচড়া করিলে কথা না শুনিলে তাহাকে হত্যা করা হইবে রেন্টুর নিজের জীবনের তো কোনো পরোয়া নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসী অস্ত্রধারীদের দিয়া তাহার কন্যা মাতাকে জিম্মি করিয়া রাখিয়াছেন যে কোনো মুহূর্তে তাহাদের হত্যা করিয়াও ফেলিতে পারেন এখনে যেই উপায়েই হোক তাহাদের মুক্ত করাই তাহার একমাত্র কাজ তাহাদের মুক্ত করিতে না পারিলে এই জীবন রাখিয়াই বা কি হইবে সেনা প্রধানকে জিম্মি করিয়াই কেবল তাহাদের মুক্ত করা যাইতে পারে সুতরাং আজ আর এই সুযোগ হাতছাড়া করা যাইবে না সেনাপ্রধান আসিয়াছেন নাম ফলক উন্মোচন করিয়াছেন মসজিদে ঢুকিবার জন্য লাল গালিচায় পা রাখিয়াছেন এই সকল কিছুই দেখিয়া ডেন্টু কোমরে রাখা অস্ত্র হাত দিয়া ধরিয়া রহিয়াছে আজ আর সময় দেওয়া হইবে না অন্য কোনো চিন্তাও করিবে না সেনাপ্রধান মসজিদের ভেতরে পা রাখিবার সঙ্গে সঙ্গেই সে তাহার বুকে অস্ত্র ঠেকাইয়া হ্যান্ডস আপ করাইয়া ফেলিবে ইহাতেই যাহা হয় হইবে আর মিনিট খারেকের মধ্যেই সেনাপ্রধান মসজিদে ঢুকিবেন দরজার পাশে উৎপাতিয়া প্রহর বলিতেছেন এই ঢুকিলেন এই ঢুকিলেন রেন্টুর দম বন্ধ হইয়া আসিতেছে অপেক্ষার প্রহর শেষ হইতেছে না সেনাপ্রধান ঢুকিতেছে না কাহার কপালে কি রহিয়াছে কাহার মন্দ কাহার ভাগ্য ভালো কখন কি ঘটিবে তাহা জবৎ বিধাতা দয়াময় আল্লাহই জানেন নতুন মসজিদের ইমাম মসজিদের ভেতরে ঢুকিয়া ঘোষণা করিলেন দরজা হইতে সেনাপ্রধান ফিরিয়া গেলেন প্রধানমন্ত্রী তাহাকে জরুরি তলব করিয়াছেন তাই মসজিদের দরজা পর্যন্ত আসিয়া তিনি মসজিদে না ঢুকিয়া ফিরিয়া গেলেন আজ হইতে মসজিদে জামাত শুরু হইল আপনারা কাতা সোজা করিয়া সুনত পড়ুন এই কথা শুনিয়া রেন্টু বিধ্বস্ত হইয়া বসিয়া পড়িল রেন্টু কি ভাঙিয়া পড়িয়াছে নাকি হতাশ হইয়াছে তাহা বোঝা যাইতেছে না তবে আজ কয়েকদিন হইল সে কোয়ার্টারের বাহিরে যাইতেছে না কেবল বেশি বেশি করিয়া নামাজ পড়িতেছে আর আপন মনে চিন্তায় নিমগ্ন থাকিতেছে ইহা কি হইল কি হইতেছে নানা বিষয়ে তাহার মনের আকাশে ভিড় করিতেছে তাহার ভীরুতার জন্যই কি সেনাপ্রধানকে জিম্মি করিবার অভিযান বারবার ব্যর্থ হইতেছে সাহসিকতার সহিত আর কি করিলে এই অভিযান সফল হইবে গভীরভাবে এই সকল কিছু বিবেচনা করিতেছে কর্পোরাল ক্লার্ক হাসেম সন্ধ্যায় ঘরে ঢুকিয়া স্ত্রীকে কহিলেন বাচ্চাদের পোলিও টিকা খাওয়াইতে হইবে আগামীকাল সকাল সাতটায় প্রধান মোস্তাফিজুর রহমান মালবিকায় আসিয়া শিশুদের পোলিও টিকা খাওয়াইবেন কথাটি শুনিয়া রেন্টুর দিক হারা নাবিকের দিক খুঁজিয়া পাইবার ন্যায় মনে হইল যাহার জন্য সে কন্যে হইয়া ঘুরিয়া ফিরিতেছে যাহাকে অপহরণ করার জন্য সে এই মালবিকা ভবনের ঘরে অবস্থান লইয়াছে সেই শিকার নিজেই খোদ আসিয়া এই ভবনের নিস্তলায় উপস্থিত হইতেছে কি আছে বিধাতার মনে তাহা বিধাতাই জানেন চোদ্দতলা ভবনের মালবিকার নিস্তলার উত্তর পশ্চিম কক্ষ শিশুদের চিকিৎসালয় উত্তর পূর্বে সিএসডি এর বিক্রয় কেন্দ্র পূর্ব দক্ষিণে সাইকেল স্ট্যান্ড পশ্চিম দক্ষিণে নামাজ ঘর এই নামাজ ঘরের তিন চার গজ বিপরীতেই শিশু চিকিৎসালয় এই সকল কিছুই রেন্টুর নখ দর্পণে তবু সে এশান নামাজ পড়িতে আনন্দ সহিত নিস্তলায় নামাজ ঘরে আসিল আসলে সকল কিছু নতুন করিয়া দেখিয়া হিসাব নিকাশ করাই ছিল তাহার এই নামাজ ঘরে আসিবার মূল লক্ষ্য নিচে নামিয়া সে দেখিল সকল কিছু ঝকঝকে চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হইয়াছে বাহিরে লাল নীল সবুজ হলুদ রঙ এর পতাকা টানানো হইয়াছে নামাজ ঘরে নতুন চাদর বিছানো হইয়াছে নামাজ ঘরের দরজার পাশেই সেনাপ্রধানের বসিবার চেয়ার রাখা হইয়াছে নামাজ শেষ করিয়া সকল কিছু উত্তম রূপে দেখিয়া মনের আনন্দে রেন্টু লিফ্টে করিয়া কোয়ার্টারে চলিয়া গেল কোয়ার্টারে যাইয়া প্রথমেই সে অস্ত্রটি বাহির করিয়া পরীক্ষা করিয়া ইহার কার্যক্ষমতা পুনরায় নিশ্চিত হইল হাসমের স্ত্রী রেন্টুকে খাইতে দিলেন আনন্দে উত্তেজনায় উৎকণ্ঠায় সফলতার ব্যর্থতার সুচিন্তার দুশ্চিন্তার তীব্র আঘাতে তার গলা দিয়া অন্ন নামিল না সে আহার করিবার কিছুক্ষণ চেষ্টা করিয়া বিফল হইল অবশেষে আহারের চেষ্টায় ক্ষান্ত দিয়া শয্যা ঘরে প্রবেশ করিল ঘরের দরজা আটকাইয়া বিছানা ছাড়িয়া মুছিয়া পরিষ্কার করিয়া অস্ত্রটি বালিশের পাশে শিহরে রাখিয়া শুইয়া পড়িল কিন্তু ঘুম হইল না রাত্রিভর শুধু জল্পনা কল্পনা নানা কথা নানা স্মৃতি ভিড় করিয়া থাকিল ফজরের আজান হইবার পূর্বে অচু করিয়া নামাজের জন্য প্রস্তুত হইয়া দয়াময় পরম দয়ালু বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পাকের নাম জপ করিতে লাগিল আল্লাহ হু আকবর আল্লাহ হু আজান শেষ না হইতেই রেন্টু অস্ত্রটি পায়ের সহিত উত্তম রূপে বাঁধিয়া পায়জামা পাঞ্জাবি পরিয়া হাতে তসবি লইয়া মালবিকার নিস্তলায় নামাজ ঘরে আসিল রেন্টুর তর সইতেছে না সময় কাটিতেছে না কখন আসিবে সেই মহেন্দ্র ক্ষণ যেই ক্ষণে সে সেনাবাহিনীর প্রধানকে জিম্মি করিবে স্ত্রীকন্যা মাতাকে প্রধানমন্ত্রীর নিয়োজিত ঘাতকদের কবল হইতে উদ্ধার করিয়া বিদেশ লইয়া যাইবে এখন কি হইতেছে পর মুহূর্তে কি হইবে কি ঘটিবে তাহা বিধাদা জগদীশ্বরেই কেবল জানেন মানুষের তাহা জানিবার সাধ্য নেই বুঝিবার সাধ্য নাই ধীরে ধীরে মুসল্লিগণ নামাজ হরে উপস্থিত হইলেন ফজরের জামাত শেষ হইল একে একে সকল মুসল্লি চলিয়া গেলেন বাকি রইল কেবল রেন্টু সে দরজার পাশে পাচীরের গায়ে হেলান দিয়া বসিয়া চক্ষু বন্ধ করিয়া তসবি জপ করিতে লাগিল মুখোমুখে সে যতই তসবি জপ করুক বুকের গভীরে অন্তরের ভিতরে তাহার একই চিন্তা একই খেয়াল সে বাঁচিয়া গিয়াও মরিয়া গিয়াছে স্ত্রী কন্যা মাতা বন্দী রহিয়াছে এখনে মরিয়া যাইয়া হইলেও মাতা স্ত্রী কন্যাদের খুনি ঘাতকের জিম্মি হইতে মুক্ত করিতে হইবে ইহাই তাহার একমাত্র পণ তিলে তিলে কষ্টে কষ্টে প্রতি মুহূর্তে মরিবার চাইতে একবারে চিরতরে মরিয়া যাওয়াই শ্রেয় আজ যা হইবার হবে হয় মৃত্যু না হয় সফলতা এসপার ওস্পার একটা হইবেই গত দুইটা অপারেশন ভণ্ডুল হইয়াছে আজ আর তাহা হইতে দেওয়া যাইবে না ফলাফল নিষ্পত্তি করিতেই হইবে এই বিষয় চূড়ান্ত রেন্টু চক্ষু বুঝিয়া তসবি জপ করিতেছে আর হাতের আঙ্গুল দ্বারা তসবির দানা কাটিতেছে এই সময়ে চক্ষুর পাতায় তাহার মাতা আসিয়া উপস্থিত হইলেন এবং কর্ণের পর্দায় রেন্টু বলিয়া শব্দ করিয়া বিরক্ত সহকারে শাসনের সুরে কহিলেন বাবা আমি বৃদ্ধ হইয়াছি আমার কথা তোমার গাজ্য হইবে কি না তাহা আমি জানি না তবে আমি তোমাকে যাহা বলিতেছি তাহা তোমার ভালোর জন্যই বলিতেছি মঙ্গলের জন্যই সেনা সেনাপ্রধানকে জিম্মি বা অপহরণ করিতে আমি তোমাকে পুনঃ পুনঃ নিষেধ করিতেছি তুমি কখনোই এই কাজ করিও না এই কাজে তুমি সফল হইবে না ব্যর্থ হইবে তাহা বিষয় নহে কিন্তু তুমি এই কর্ম দ্বারা ফল পাইবে না এখানে মনে হইতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এত চিনিয়াও কিছু চেনা তোমার বাকি রহিয়াছে রেন্টুর স্নেহময়ী মাতা গম্ভীর স্বরে বলিতে লাগিলেন এক সেনাপ্রধান কেন গোটা সেনাবাহিনীকে এমন কি গোটা দেশ এবং জাতিকেও যদি তুমি জিম্মি করিয়া ফেলো তাহা হইলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছুই যাইবে আসিবে না সে তোমাকে ছাড়িবে না হত্যা করিবেই সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান বলো দেশ বলো জাতি বলো সকল কিছু ধ্বংস হইয়া গেলেও শেখ হাসিনার বিন্দুমাত্র দুঃখ হইবে না এসবই তোমার জানা থাকিবার কথা ইহার পরও তুমি মূর্খের মতো কি চিন্তা করিয়া সেনাপ্রধানকে জিম্মি করিতে যাইতেছো। আমার কথা না হয় ছাড়িয়াই দাও আমি বৃদ্ধ হইয়াছি মরিয়া গেলেই কি বাঁচিয়া থাকিলেই কি কিন্তু তুমি যাহা করিতে যাইতেছো। তাহাতে তোমার স্ত্রী কন্যাগম অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী দ্বারা জিম্মি অবস্থায় যাহাও বাঁচিয়া আছে তাহাও আর বাঁচিবে না তুমি এই কাজ করিয়াছ এই সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্ণে প্রবেশ করিবা মাত্র সে জ্বলিয়া উঠিবেন এবং মুহূর্তের মধ্যে সর্বাগ্রে তোমার স্ত্রী কন্যাগণকে হত্যা করাইবেন ইহাতে কি কোনো সংশয়ে রহিয়াছে আল্লাপাক অদৃষ্ট ফলকে যাহা লিখিয়াছেন তাহা রদ করিবার সাধ্য কাহারও নাই সেনাপ্রধানকে জিম্মি করিবার যে চিন্তা তোমার মনের মাঝে দানা বাঁধিয়াছে তাহা তুমি ছাড়িয়া ফেলিয়া দাও মায়ের আদেশ শিরোধার্য করো এক সেনাপ্রধান তো দূরে থাক হাজার সেনা প্রধানের বিনিময়েও প্রধানমন্ত্রী তোমাকে ছাড়িবে না সেনা প্রধানকে তুমি মারিয়া ফেলিতে পারিবে কিন্তু তোমার লক্ষ্য হাসিল হইবে না অতএব তুমি এই পরিকল্পনা বাতিল করিয়া এইখানে থাকিয়া সৈনিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহের দানা বাঁধাইয়া দাও সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান যথাসময়ে আসিয়া উপস্থিত হইলেন নামাজ ঘরের বন্ধ দরজার ভিতর রেন্টু বসিয়া আছে দরজার অপর পাশে সেনাপ্রধান শিশুদের পলিও খাওয়াইতেছেন সেনাপ্রধানকে আক্রমণ করিবার কথা ছিল কিন্তু এখনে মাতার অলঙ্ঘনীয় আদেশ স্মরণ করিয়া উপদেশ সমূহের যথার্থতা বিবেচনা করিয়া রেটু আক্রমণে ক্ষান্ত রহিল গভীরভাবে চিন্তাভাবনা বিচার বিশ্লেষণ করিয়া দেখিল মাতা ঠিকই কহিয়াছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেইরূপ হিংস্র প্রতিহিংসা পরায়ণ এবং নিজ পরিবার ভিন্ন দেশ ও জাতির জন্য যাহার অন্তরে অনুমাত্র অনুভূতি নাই দরদ নাই ভালোবাসা নাই সে সেনাবাহিনী প্রধানকে জিম্মি হইতে মুক্ত করিতে রেন্টুর স্ত্রী কন্যাদের মুক্তি দিয়া বিদেশে চলিয়া যাইবার সুযোগ করিয়া দিবেন ইহা আশা করা আহাম্মকের স্বর্গে বাস করিবারই সামিল মাতার অদৃশ্য পরামর্শে রেন্টু ভিন্ন কৌশল অবলম্বন করিল ভিন্ন পন্থা ভিন্ন পথ ধরিল সেনাপ্রধান শিশুদের পোলিও ভ্যাকসিন খাওয়াইয়া চলিয়া গেলেন দয়াময় পরম দয়ালু আল্লাহ রাপুল আলামিন এর দরবারে শুক্রিয়া যাহার প্রতি মাতার আশীর্বাদ থাকে সৃষ্টিকর্তাও তাহার প্রতি রাজি থাকেন তিনি আল্লাপাক সকলই জানেন একমাত্র প্রভুই বলিতে পারেন কখন কি হইবে তিনি ব্যতীত আর কারও ইহা বুঝিবার জানিমার সামর্থ্য নাই ক্ষণিক আগেও কি ভাবা হইয়াছিল কিসের প্রস্তুতি চলিতেছিল আর এখনে কি হইল রেন্টু কি ভয়ানক বিপজ্জনক ভুল সিদ্ধান্ত হইতে কি মারাত্মক বিপদগামী পথ হইতে ফিরিয়া আসিল তাহা ভাবিয়া দেখিলে অবাক না হইয়া পারা যাইবে না ভিন্ন কৌশলে ভিন্ন পন্থায় ভিন্ন পথে আগাইয়া যাইবার নিমিত্তে মালবিকার নামাজখর হইতে রেন্টু উঠিয়া জোহর নামাজ পড়িতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নির্ভীক বত্রিশ ব্যাটালিয়ান মসজিদে উপস্থিত হইল চতুর্দিকে করা নিরাপত্তা প্রহরী চকচকে ঝকঝকে পরিষ্কার পিনপতন নিরবতা গাছের ছায়া ঘেরা বত্রিশ বেঙ্গল আম জাম কাঁঠাল লিচু প্রভৃতি ফল ও বনজ গাছের মধ্যবর্তী স্থানে মসজিদ নামাজ শেষ হইল কতিপয় জেসিও এনসিও নামাজ শেষে হাদিস হাদিসপরিতে গণ হইয়া বসিলেন জেসিও এনসিও ছাড়া বাকি সকল মুসল্লিগণ নামাজ শেষে চলিয়া গিয়াছেন পাঠ শেষ করিয়া মোনাজাত হইল ইহার পর সৈনিকগণ বলাবলি করিতে লাগিলেন গতকাল গুলিস্থান গুলিস্তান আওয়ামী লীগ প্রধান কার্যালয়ের সম্মুখ হইতে কুকুরের মাথায় টুপি পরাইয়া এবং মুখে দাড়ি লাগাইয়া একটি মিছিল বাহির করা হয় মাথায় টুপি দেওয়া মুখে দাড়ি লাগানো কুকুরের গায়ে পাকিস্তানের দালান লিখিয়া শহর ঘোরানো হয় কুকুরের মুখে দাড়ি মাথায় টুপি দিয়া আওয়ামী লীগ সমর্থকগণ এই দেশের সকল আলেম ওলামায় কেরাম ও মমিন মুসলমানকেই অপমান করিয়াছে মাথায় টুপি দেওয়া দাঁড়িয়েওয়ালা সকল মুসলমানকেই পাকিস্তানের দালাল বলিয়া বোঝানো হইয়াছে অথচ আমরা কত সৈনিক যুদ্ধ করিয়া আমাদের প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করিয়াছি মুসলমান বলিয়া আজ আমরা মুখে দাঁড়িয়ে রাখিয়াছি মাথায় টুপি পরিয়াছি আর ইহার জন্যই আমরা মুক্তিযোদ্ধা সৈনিকগণ পাকিস্তানের দালাল বনিয়া গেলাম এই দেশের নিরীহ ধর্মপ্রাণ মুসলমানেরা যৌবন বয়সে দাড়ি না রাখিলেও মাথায় টুপি না দিলেও বয়স বাড়িবার সাথে সাথে দাড়ি রাখিয়া মাথায় টুপি দিয়াই থাকে তাহারা সকলেও পাকিস্তানের দালাল বলিয়া গণ্য হইল শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমতায় বসাইবার সুফল ইহাই এক সৈনিক কহিলেন শুনিতেছি আগামিতে জোর করিয়া হইলেও আবার ক্ষমতায় আসিবে তাহা হইলে তো মাথায় টুপি দাঁড়ি লাগিবে না ধুতি না পড়িলেই পাকিস্তানের দালাল হইতে হইবে শেখ হাসিনা সরকার যেই দিকে যাইতেছে তাহাতে কাশ্মীরের রাজার ন্যায় বাংলাদেশকে কোন দিন ভারতের অঙ্গরাজ্য ঘোষণা করিয়া দেন ইহাই এখন ভাবিবার বিষয় ভারতের পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার গুরুত্বহীন একটি ক্ষুদ্র বইমেলা যে বইমেলায় পৃথিবীর কোন রাষ্ট্রের একজন কর্মকর্তাও উপস্থিত হয় নাই এমন একটি মেলা উদ্বোধন করিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়া হাজির হইলেন ভারতীয় কর্মকর্তাগণ বারবার শেখ হাসিনাকে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী বলিয়া সম্বোধন করিলেন কিন্তু শেখ হাসিনা ভারতীয় কর্মকর্তাদের ইচ্ছাকৃত এই ভুল একবারও সংশোধন করিলেন না তিনি একবারও কহিলেন না আমি পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী নই আমি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর সংজ্ঞা কি তফাত কি তাহা ভারতীয় কর্মকর্তাদের অজানা থাকিবার কথা নহে কারণ ভারতেই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী এই দুইয়ের শাসন বিদ্যমান তাহাদের খুব ভালো করিয়াই জ্ঞান রহিয়াছে যে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের অধীনস্থ কোনো অঙ্গরাজ্যের সরকার প্রধানকে মুখ্যমন্ত্রী বলা হইয়া থাকে এবং কেন্দ্রীয় সরকার প্রধানকে বা স্বাধীন কোনো পৃথক রাষ্ট্রের মন্ত্রী শাসিত সরকার প্রধানকে প্রধানমন্ত্রী বলা হইয়া থাকে এখনে প্রশ্ন হইল ভারতীয় কর্মকর্তাগণের উত্তম রূপে ইহা জানা থাকা সত্ত্বেও কেন তাহারা স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বারবার মুখ্যমন্ত্রী বলিয়া ঘোষণা করিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেনই বা ইহা সংশোধন না করাইয়া নীরবের হইলেন প্রথমত ভারতীয় কর্মকর্তাগণের ইহা যে ফোন করিয়া বলা নহে এবং ইহা সংশোধন করিলে ভারতীয়রা যে অসন্তুষ্ট হইবেন তাহা তিনি উত্তম রূপেই জ্ঞাত করিয়াছেন দ্বিতীয়ত ভারত বাংলাদেশে প্রধানমন্ত্রী নহে একজন মুখ্যমন্ত্রী চাহেন তিনি ভারতের অধীনস্থ রাজ্যসমূহের মুখ্যমন্ত্রীদের ন্যায় ভারত সরকারের আজ্ঞাবহ হইয়া ভারতীয় স্বার্থ রক্ষা করিবেন তৃতীয়ত বাংলাদেশকে অধীনস্থ অঙ্গরাজ্যে পরিণত করিবার সুদূর প্রসারী ভারতীয় দূরভিসন্ধির তিনিও একজন অংশীদার তাহার হিসাব হইল প্রধানমন্ত্রীর স্থলে মুখ্যমন্ত্রী কেন মুখ্য সচিব কহিলেও আপত্তি নাই শুধু তাহাকে ক্ষমতায় রাখিতে হইবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় কর্মকর্তাগণের প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলিবার কারণ হইল এক শেখ হাসিনা স্বয়ং এই ঘোষণাকে কিভাবে গ্রহণ করিলেন তাহা পর্যবেক্ষণ করা দুই ঘোষণার দ্বারা বাংলাদেশের জনগণের মাঝে কিরূপ প্রতিক্রিয়া হইল মানিয়া লইল কি না না মানিয়া রইলে কতখানি না মানিল তাহা নির্ণয় করা তিন এই দুইয়ের ফলাফলের উপর ভিত্তি করিয়া তাহাদের অভিসন্ধির কার্যকারিতা পরীক্ষা নিরীক্ষা করিয়া মূল পরিকল্পনা বাস্তবায়িত করিবার পরবর্তী কৌশল নিরূপণ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করিবার জন্য তাহার এক অযোগ্য আত্মীয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেলকে নতুন করিয়া চাকুরিতে যোগদান করাইয়া লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়া সেনাবাহিনী প্রধান করিয়া রাখিয়াছেন এবং অচিরেই এইরূপ অযোগ্য ব্যক্তিকে জেনারেল পদে পদোন্নতি দিয়া স্থায়ীভাবে প্রধান করিয়া রাখিবার মতলব আটিয়াছেন ফারাক্কা বাদ দিয়া ভারত আমাদের পদ্মা নদীর পানিই শুধু আটকাইয়া রাখে নাই তাহারা উজানে কৃত্রিম নদী কাটিয়া নদীর গতি পরিবর্তন করিয়া পানি লইয়া যাইয়া উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মরুভূমিতে ফসল ফলাইতেছে ইহা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন আন্তর্জাতিক আইন অনুযায়ী নদীর গতিপথ পরিবর্তন করা এবং পানি আটকাইয়া রাখা অপরাধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘে একবার এই প্রসঙ্গ উত্থাপন করিয়াও ছিলেন কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফারাক্কা চুক্তির নাম করিয়া যে শুভঙ্করের ফাঁকি চুক্তি করিয়াছেন তাহাতে আন্তর্জাতিক সংস্থায় এই বিষয়ে উত্থাপনের পথও বন্ধ করিয়াছেন পানি পাওয়াও বন্ধ করিয়াছেন সেনাবাহিনীর প্রতিটি ব্যাটালিয়ানে একটি করিয়া মসজিদ রহিয়াছে সেই সকল মসজিদসমূহ পুরাতন গ্যারিসন মসজিদ এমইএস মসজিদ ক্যান্টনমেন্ট মসজিদে রেন্টু নামাজ শেষে হাদিস পাঠ করিয়া জেসিও এনসিও এবং সৈনিকদের লইয়া এই সকল বিষয়ে ব্যাপক আলোচনায় লিপ্ত হইল আসর নামাজ এক মসজিদে মাগরিব নামাজ অন্য মসজিদে এশান নামাজ অপর মসজিদে এইভাবে ঘুরিয়া ঘুরিয়া মসজিদ হইতে মসজিদে নামাজ পড়া হাদিস পাঠ এবং আলোচনা অব্যাহত গতিতে চলিতে থাকিল ইহা ছাড়া মালবিকার নিচতলার নামাজঘর চোদ্দতলার ছাদের উপর ক্যান্টিন ইত্যাদি স্থানে এই সকল আলোচনা ছড়াইয়া পড়িল এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিকই তাহার আত্মীয় সেনাপ্রধান মোস্তাফিজুর রহমানকে জেনারেল পদোন্নতি দান করিলেন গোটা সেনাবাহিনীর ভেতরে ভেতরে ফুঁসিয়া উঠিল শেখ হাসিনা তাহার নিকট দূর আত্মীয় দেশি এবং তাহার পিতার গড়া রক্ষী বাহিনীর অফিসারদের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে বসাইয়া সেনাপ্রধান মোস্তাফিজুর রহমানকে অবসরে দিয়া তিনজনকে ডিঙাইয়া মেজর জেনারেল হারুনকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়া সেনাপ্রধান করিলেন জনগণের ভোট না পাইলেও ছলে বলে কলা কৌশলে পুনরায় ক্ষমতায় আসিবার জন্য নির্বাচন কমিশন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে এসপি ডিসি সহ সকল স্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব লোক বসাইলেন অবস্থা এমন দাঁড়াইল যে শেখ হাসিনা ক্ষমতায় থাকিয়া নির্বাচন করিতে চাহেন কিন্তু যেহেতু সাংবিধানিক বিধিনিষেধ রহিয়াছে তাই সকল স্তরে নিজস্ব লোক স্থাপন করিয়া তত্ত্বাবধায়ক সরকারের নিকট নামেমাত্র ক্ষমতা হস্তান্তর করিয়া মূলত নিজের কাছে ক্ষমতা রাখিয়া নির্বাচনের প্রস্তুতি লইতে লাগিলেন এই পরিস্থিতিতে সেনাবাহিনীর মেজর ক্যাপ্টেন জেসিও এনসিও এবং সৈনিকদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হইল তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করিয়া শেখ হাসিনার বিদায় পর্যন্ত ধৈর্য ধরিয়া অপেক্ষা করিবার অনুরোধ করিয়া সৈনিকদের রেন্টু বোঝাইল আপনাদের হতাশ হইবার কারণ নাই নির্বাচনের দায়িত্বে তো আপনারা এই ফিল্ডে যাইবেন আপনাদের কমান্ডিং অফিসারগণ যতই শেখ হাসিনার লোক হোক তাহারা তো আর নিজেরা ফিল্ডে যাইবে না এবং নির্বাচনী ফিল্ডে যাইবার কালে তাহারা আপনাদিগকে নিশ্চয়ই এই কথা বলিয়া দিতে পারিবেন না যে ফিল্ডে যাইয়া ব্যালট পেপারে নৌকা সিল মারিয়া বাক্স ভরিয়া দিবেন অতএব আপনাদের দুঃখ চিন্তার কারণ নাই আপনারা ফিল্ডে যাইয়া জনগণের পূর্ণ নিরাপত্তা বিধান করিবেন আপনারা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করিতে পারেন তাহা হইলে আপামোর জনতা ভোট কেন্দ্রে উপস্থিত হইবেন এবং তাহারা ভোট প্রদান করিবেন জনতা যদি ভোট কেন্দ্রে যাইয়া ভোট প্রদান করিবার সুযোগ পাইয়া যায় তাহা হইলে শেখ হাসিনা ও তাহার দলকে ডুবাইয়া ছাড়িবেন মনে রাখিবেন শেখ হাসিনা ও তাহার লোকদের কৌশল হইল জনগণ যাহাতে ভোট কেন্দ্রে না যাইতে পারে ভোট প্রদান করিতে না পারে ইহার জন্যই জনগণকে নিরুৎসাহিত করিবার জন্য তাহারা কৌশলে প্রচার করিতেছে যেইভাবেই হোক শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসিবে দেশের ভাগ্য দেশের ভবিষ্যৎ সকল কিছুই নির্ভর করিতেছে আপনারা যাহারা সৈনিক আপনাদের উপর আপনারা জনগণকে নিরাপত্তা দিন সাহস দিন জনগণ তাহাদের পথ বাছিয়া লইবে নির্বাচন অত্যাশন্ন হইল নানা প্রকার ধুম্রজাল সৃষ্টি করিয়া অবশেষে তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করিয়া শেখ হাসিনা প্রস্থান করিলেন যেই প্রস্থান করিলেন সঙ্গে সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্ট সহ সারা দেশের চেহারা পাল্টাইয়া গেল কই সেই জমদূত সাদৃশ্য অবৈধ অস্ত্রধারী খনির দল কই সেই নির্দয় নিষ্ঠুরেরাই বা কোথায় একই আজ দস্যুদের দেখিতেছে না কেন শেখ হাসিনা কর্তৃক নিয়োজিত দস্যুরা আনাগোনাও লক্ষ্য হইতেছে না এত নিরবতা কিসের জন্য ময়না চক্ষু স্থির করিয়া অনেকক্ষণ স্থির হইয়া বাহির পানে তাকাইয়া রহিল কিন্তু না কিছুই বুঝিয়া উঠিতে পারিল না বাড়ির দূরে নিকটে যেইখানেই অস্ত্রধারী দস্যুগণ সারাক্ষণ পাহারা দিতেছিল সেইখানে আজ কেহই নাই সমুদয় স্থান দোষ্য শূন্য ফাঁকা রেন্টুর মাতা ম্লান বদনে নীরবে বসিয়া রহিয়াছেন ক্ষণে ক্ষণে কাতর কঠে বলিতেছেন বাবা রেন্টু আমার বাবা তুই কোথায় রহিয়াছিস তুই বাঁচিয়া থাক বাবা প্রধানমন্ত্রী থাকিয়া শেখ হাসিনা ভাবিয়াছিলেন রেন্টুকে হত্যা করিবেন হত্যা করিয়া লাশ গুম করিবেন এবং আমার চাই গ্রন্থটি মাটি চাপা দিয়ে মনের আগুন নির্বাপিত করিবেন কিন্তু তাহা হইল না মনের আগুন নিভিল না মনের আশা মিটিল না এত সব কাণ্ড করিয়া এত সব ঘটাইয়াও কৃতকার্য হইতে পারিল না আশাও পূর্ণ হইল না তাহার মনের আগুন মনেই রহিয়া গেল শেখ হাসিনা বোধ হয় রেড্ডুর এক এক ভীষণ মূর্তি স্বপ্নে দেখিয়া নিদারুণ আতঙ্কে জড়সড় হইতেছেন কিন্তু কাঁদিতে পারিতেছেন না পালাইবার উপযুক্ত স্থান খুঁজিয়া পাইতেছেন না আবার নিজেই রেডুল লাশ পুরাইয়া ভর্ষ করিতেছেন পহেলা অক্টোবর দুই এক ফজর নামাজ শেষ করিয়া মসজিদ হইতে ঘরে না আসিয়া সূর্য উদিত হইবার আগেই মানুষ ভোট কেন্দ্রে যাইয়া জড়ো হইতে লাগিল সৈনিকেরা জনতার নিরাপত্তায় করা প্রহরায় নিয়োজিত রহিল সন্ত্রাসী কুচক্রীগণ পলায়ন করিল লোহিত বর্ণ ধারণ করিয়া পূর্বকাশপতি রবিদের সহস্র কর বিস্তার করিয়া যতই আসিতে লাগিল ভোট কেন্দ্রে নরনারী নির্বিশেষে জনতা ততই ভিড় জমাইতে লাগিলেন দেখিতে দেখিতে সূর্যদেবের পূর্ণ আগমন ঘটিল ঘর ছাড়িয়া মহিলা পুরুষ সকল কেন্দ্রে ঘিরিয়া ফেলিলেন দেশপ্রেমিক সেনাবাহিনী অতন্দ্র প্রহরীর ন্যায় সজাগ পাহারায় রহিলেন ভোটের সকল ইতিহাস পেছনে ফেলিয়া ভোটাররা নতুন এক বিরল ভোটের ইতিহাস সৃষ্টি করিল প্রতিবাদী বিক্ষুব্ধ উষা সহস্র সহস্র তেজে নাগরিকগণকে জাগরিত করিল এবং সরকার প্রধান হইয়া বিনা বিচারে বই লিখিবার কারণে নাগরিককে হত্যা করা সীমাহীন ক্ষমাহীন অপরাধ এই কথাটাই সকলের কানে কানে ঘোষণা করিয়া দিল বিধেদার মতো প্রচণ্ড জনরসের তুফানে বলদর্পী অবিচারী নাগরিক হত্যাকারী স্বেচ্ছাচারী শেখ হাসিনা তাহার তরি লইয়া পরাজয়ের নীল নদে চিরতরে ডুবিয়া গেল প্রধানমন্ত্রী হইয়া অতি ক্ষুদ্র নাগরিক রেন্টুকে হত্যার আদেশ দিতে হত্যার ষড়যন্ত্র ও আয়োজন করিতে শেখ হাসিনার কি মনে হইল না স্ত্রী স্বামীহারা হইয়া বিধবা হইলে সন্তানেরা পিতৃহারা হইয়া এতিম হইলে তাহাদিগের মুখের প্রতি চাহিয়া কি কেহ কাঁদিবে না অনাচার অবিচারের এই কলঙ্কের দৃষ্টান্ত ঘুচিবে কিসে ঈশ্বরের মহিমা অপার তিনি আজ যাহাকে রাজ ক্ষমতার অধিকারী করিয়াছেন কাল তাহাকেই ভিকারি বানাইতেছেন রাজ ক্ষমতায় যাইয়া কেহ কেহ নিজেকে সর্বশক্তিমান প্রতীয়মান করে তাহা সত্য ইহাতে যে একটু সন্দেহ ছিল তাহা শেখ হাসিনার কর্ম দ্বারা একেবারেই দূর হইল ধন্য তোমার কর্ম ধন্য তোমার চিন্তাবুদ্ধি ধন্য তোমার প্রধানমন্ত্রিত্ব দয়াময় পরম দয়ালু আল্লাপাকের ইচ্ছা পূরণে কাহারও বাধা দিবার ক্ষমতা নাই তাহার কৃপায় পহেলা অক্টোবর দুই সাল এই দেশের মানুষ ভোটযুদ্ধে শেখ হাসিনাকে পরাজয়ের গভীর সমুদ্রে ডুবাইয়া ছাড়িল পাপির অধগতি দুর্গতি ভিন্ন সংগতি কোথায় অবৈধ অস্ত্রধারী খুনির দল পালাইয়া গেল রেন্টু হত্যা পরিকল্পনা বাস্তবায়নের প্রধান দায়িত্বপ্রাপ্ত ভারতীয় গোয়েন্দা রয়ের সদস্য রামমোহন দাস ওরুফে মানু মজুমদারের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত ভারতে গিয়া আশ্রয় লইল সকল দুর্ভাবনা দুশ্চিন্তা শেখ হাসিনার ভয় হৃদয় হইতে গেল রেন্টু আপন গৃহে আসিল মাতা স্ত্রী কন্যা সকলের আনন্দের সীমা রহিল না সুখের কান্নায় নরনারী আবাল বৃদ্ধ সকলেই কাঁদে রেন্টুর মাতা স্ত্রী কন্যা সকলেই সুখের কান্নায় চোখের জল ফেলিলেন মাতা কন্যা পুত্র পিতাকে আলিঙ্গন করিয়া মুখে চুম্বন করিলেন সৃষ্টিকর্তার মহিমার জয় অধম অপদেবতার ক্ষয় ইহার উজ্জ্বল দৃষ্টান্ত জ্বলন্ত রেখায় আবারও ইতিহাসের অঙ্কিত হইল লেখকের লেখা বইটি এখানেই শেষ হয়েছে আপনারা এই বইয়ে আরও বেশ অনেকগুলো পৃষ্ঠা পাবেন যেই পৃষ্ঠাগুলোতে বিভিন্ন ধরনের ছবি পেপার কাটিং এবং যেই কেসটা শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছিল যেই যেই ধারায় কেসগুলো করা হয়েছিল কিংবা যেই যেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই বিষয়গুলো পূর্ণ বিস্তারিত এই বইয়ের শেষ অংশে দেয়া হয়েছে আমরা এই অংশটুকু বাদ দিলাম কারণ এই অংশটুকু বইয়ের মূল অংশ নয় বিধায় আশা করছি আমাদের এই বইটি আপনাদের ভালো লেগেছে আর যদি আমাদের বইটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম নতুন নতুন কোন বই আপনারা শুনতে চান তা জানিয়ে আমাদের কমেন্টস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম